এক প্রহর গল্পের ষষ্ঠ অংশ লিখেছেন ঈশিতা ঈশা। ভাই কাউকে খুঁজেন? মেয়েদি গোলাপের পেছনে ফিরে থাকায় নাকিব তাকিয়ে দেখে চেয়ারম্যান বাড়িতে যে মেয়েটা কাজ করে সেই মেয়েটা। তোফা কোথায়? নাকিব জিজ্ঞেস করে। ও ভাবি, উনি তো পুকুরের ধারে আছে, বাড়ির সবাইও সেখানে। মেয়েটা জবাব দেয়। নাকিব কোনো জবাব দেয় না, হাঁটা দেয়। সকালবেলা তোফা পুকুরের পাড়ে গেল, অথচ তাকে একবারও জানিয়ে গেল না। সে যে চিন্তা করে অস্থির হবে তা কি তোফা জানে না? ভাই আপনি পুকুরটা কই চিনেন? এই যে রাস্তাটা দেখতেছেন, এই রাস্তা দিয়ে ডান দিকে গেলেই পুকুরটা, মেয়েটা নাকিবকে বলে। নাকিব এগিয়ে যেতে থাকে রাস্তা দিয়ে। মিনিট দুয়েক হাঁটার পর বিশাল এক পুকুর দেখতে পাই। পুকুরের কাছে চেয়ারম্যান, তার স্ত্রীকে দেখা যাচ্ছে, সাথে আরও কয়েকজনকে দেখা যাচ্ছে। নাকিব দ্রুত হেঁটে পুকুরের পাড়ে এলে টুলে বসা মাথায় ঘোমটা দেওয়া তোফাকে দেখতে পাই। হাতে বড়শি দিয়ে খুব মনোযোগ দিয়ে পুকুরের পানির দিকে তাকিয়ে আছে সে। বড়শিটা নড়তেই তোফার চোখে মুখে আনন্দ দেখা দেয়। চেয়ারম্যানের স্ত্রী তোফাকে সাহায্য করে বড়শিটা টেনে তুলতে। বড়শি টান দিতেই বড় সাইজের একটা পুঁটি মাছ উঠে আসে। মাছটা দেখে তোফা হাসি দেয়। চেয়ারম্যান সহ বাকিরা তোফার উৎসাহিত করছে। চেয়ারম্যানের স্ত্রী তোফাকে কিছু বলতেই সে বসা থেকে উঠে দাঁড়ায়। নাকিবকে দেখে তোফা বুঝে নেই সে সবেই ঘুম থেকে উঠেছে। এটাও বুঝে তাকে খুঁজতে খুঁজতে এখানে চলে এসেছে নাকিব। নাকিব এগিয়ে এসে চেয়ারম্যানের পাশে দাঁড়ায়। আরে তুমি উঠে গেছ? সকাল সকাল আমরা মাছ ধরতে আসলাম, তাই সাথে করে বৌমাকেও নিয়ে এসেছি, চেয়ারম্যান নাকিবকে বলে। মাছ ধরা শেষ? নাকিব জিজ্ঞেস করে। হ্যাঁ শেষ, আমরা এখনই বাড়িতে ফিরতাম, চেয়ারম্যান জবাব দেয়। নাকিব তাকিয়ে দেখে দুটো বড় পাতিল রাখা যেগুলো ভর্তি বিভিন্ন মাছ রয়েছে। তোফা মাথা নিচু করে হেঁটে এসে নাকিবের পাশে দাঁড়াই। তুমি বৌমারে নিয়ে ঘরে যাও, আমরা এগুলো নিয়ে আসতেছি, চেয়ারম্যানের স্ত্রী বলে নাকিবকে। নাকিব কিছু না বলে হাঁটতে থাকে। তোফা আঁচ করে নাকিব হয়তো রাগ করেছে। রাস্তার মধ্যে তামাশা না করে তোফাও চুপচাপ হাঁটতে থাকে। বাড়ির উঠানে এসে নাকিব কলপারে চলে যায় আর তোফা চলে যায় বাড়ির ভেতরে। রুমের মধ্যে এসে পায়চারি করতে থাকে তোফা। এর মধ্যে কেটে যায় অনেকক্ষণ, কিন্তু নাকিব রুমে আসে না। কিছুক্ষণ পর রুমের দরজা ঠেলে নাকিব প্রবেশ করে। তোফা তখনও পায়চারি করছিল। শব্দ পেয়ে পিছনে ঘুরলে নাকিবকে দেখতে পাই। চেয়ারম্যানের দেওয়া পাঞ্জাবি বদলে তার পাঞ্জাবিটা পরেছে। পাঞ্জাবিটা দেখে মনে হচ্ছে গত রাতে এটা ধুয়ে দিয়েছিল, একদম ফকফকে পরিষ্কার। মুখমণ্ডলে বিন্দু বিন্দু পানি দেখে তোফা বুঝে নেই নাকিব হাত মুখ ধুয়ে এসেছে। বিনা বাক্যে এগিয়ে এসে তোফার শাড়ির আঁচল টেনে মুখ মুছে নাকিব, শাড়ির বদলে খেয়ে নাও, আমরা বের হব, হাসান চলে এসেছে, মাঝ রাস্তায় আছে, নাকিব তোফাকে বলে। আপনার সাথে কথা হয়েছে, রাতে কেন আসলো না? তোফা নাকিবকে প্রশ্ন করে। আমরা কোথায় আছি সেটা তো আর হাসান জানতো না, রাতে এক ছেলের ফোন থেকে কল দিয়েছিলাম, তাড়াহুড়াতে নাম্বার একটা ভুল তুলেছিলাম, তাই আর রাতে যোগাযোগ হয়নি। একটু আগে কল দিলাম, ও জানালো আশেপাশে আছে, চলে আসবে, নাকিব উত্তর দেয়। আচ্ছা, তোফা মাথা নাড়িয়ে বলে। নাকিব রুম থেকে বেরিয়ে যাই। তোফা চলে যাই নিজের শাড়িবদ্ধে তৈরি হতে। উঠানের একপাশে দাঁড়িয়ে নাকিব, হাসান আর চেয়ারম্যান কথা বলছে। তোফা তৈরি হয়ে ঘর থেকে বের হয়। চেয়ারম্যানের স্ত্রী তার সাথে সাথে আসছে আর থাকার জন্য অনুরোধ করছে। দুপুরে খাইয়ে যাও, তোমাদের জন্য পুকুর থেকে মাছ ধরলো, চেয়ারম্যানের মা বলে নাকিবকে। এখন তো 10টা বাজে, আর কিছুক্ষণ পরই তো দুপুর, একেবারে দুপুরে খাইয়ে বের হও, চেয়ারম্যানের স্ত্রীও তার শাশুড়ির সাথে সায় দিয়ে বলে। আসলে এখন রওনা দিতে হবে, বিকেলে আমাকে খুবই গুরুত্বপূর্ণ একটা সভায় যেতে হবে, চেষ্টা করলেও আমার থাকা সম্ভব না, নাকিব জবাবে বলে। তাহলে বউটারে নিয়ে অন্য সময় এসে বেড়াবা, এটারে নিজের বাড়ি ভাবতে পারো, চেয়ারম্যানের স্ত্রী বলে। ঠিক আছে আন্টি, অবশ্যই ও এক সময় আসবো, নাকিব বলে। আমি লোক দিচ্ছি, ওরা তোমাদেরকে এগিয়ে দিবে, চেয়ারম্যান নাকিবকে বলে। সমস্যা নেই, আমার একজন গাড়ির কাছে আছে, আপনি চিন্তা করবেন না, নাকিব চেয়ারম্যানকে আশ্বস্ত করে বলে। নাকিব তোফাকে ইশারা করলে সে চেয়ারম্যানের স্ত্রী, মা এবং কাজের মেয়েকে বিদায় জানিয়ে এগিয়ে আসে। হাসান তোফাকে সাথে করে নিয়ে
গাড়ির দিকে যেতে থাকে। নাকি পিছনে চেয়ারম্যানের সাথে কথা বলতে বলতে এগিয়ে আসছিল। এদিকে বড় একটা গাড়ি প্রবেশ করানোর মতো পর্যাপ্ত জায়গা না থাকায় গাড়িগুলো প্রধান সড়কে রেখে এসে হাসান ফোন বের করে গার্ডদের কল দেয় হাসান, কিন্তু নেটওয়ার্ক না থাকায় কল যাচ্ছিল না। নাকিবের কথা মতো গার্ডদের গাড়ির কাছে রেখে এসেছে। নাকিবের ভাষ্য মতো গ্রামে গার্ডদের দেখে মানুষ ভাববে সে সবসময় এদের নিয়ে চলাফেরা করে। হাঁটতে হাঁটতে তার প্রধান সড়কের কাছাকাছি চলে আসে প্রায়। হাসান আর তোফা সামনে পেছনে চেয়ারম্যান। নাকিব আর কিছু যুবক কথা বলতে বলতে এগিয়ে আসতে থাকে। হঠাৎ গুলির শব্দে সবাই ভড়কে যায়। হাসান তোফাকে টেনে নিয়ে গাছের আড়ালে দাঁড় করায়। এর মধ্যে আবারও গুলির শব্দ হয়, যেটা লাগে চেয়ারম্যানের হাতে। নাকিব তাকিয়ে দেখে সেই প্রাইমারি স্কুলের মাঠ থেকে গুলি ছুটছে। সম্ভবত তাকে উদ্দেশ্য করে গুলিটা ছুটেছিল, কিন্তু চেয়ারম্যান না বুঝে হাত এগিয়ে আনাতে তার হাতে লাগে। হাসান, তুই তোফাকে নিয়ে গাড়ির দিকে যা, নাকিব চিল্লিয়ে হাসানকে বলে। গুলি শব্দ পেয়ে নাকিবের গার্ডরা ছুটে আসতে থাকে। যুবক ছেলেগুলো চেয়ারম্যানকে নিয়ে এক পাশে যায়। হাসান তোফার হাত টেনে দৌড়াতে শুরু করে। পেছন ফিরে তোফা নাকিবের পানে একবার তাকায়। নাকিব আহত চেয়ারম্যানকে নিয়ে ব্যস্ত। চেয়ারম্যানের হাতের ক্ষতস্থান থেকে রক্তকরণ হয়ে পাঞ্জাবির হাতা পুরোটা ভিজে গেছে। ব্যথায় কাতরাতে থাকে সে। যারা গুলি ছুটছে তারা এখন আর এলোপাতারি গুলি ছুড়ে বুলেট নষ্ট করতে চাইছে না। দুইটা বুলেট ছোড়ার পর যখন টার্গেটে লাগেনি তখন তারা এবার বন্দুকের নল তাক করে এগিয়ে আসছে, যাতে বুলেট নষ্ট না হয়। তুমি যাও, চিন্তা করো না, আমাকে ওরা হাসপাতালে নিয়ে যাবে, চেয়ারম্যান বলে নাকিবকে। আরে না, আমি আপনাকে এই অবস্থায় রেখে যাব না, নাকিব নাকচ করে বলে। অ্যাম্বুলেন্স কল দিতে হবে, কিন্তু এখানে নেটওয়ার্ক নাই, এক ছেলে বলে। আমার গাড়িতে করে চলো, পৌঁছে দিচ্ছি হাসপাতালে, নাকিব বলে। না, আমাকে শুধু বাজার পর্যন্ত নিলেই সেখানে গাড়ি পাবো, তুমি বরং বৌমার কাছে যাও, চেয়ারম্যান নাকিবকে বলে। ছেলেগুলো চেয়ারম্যানকে ধরে দাঁড় করাই। এতক্ষণে নাকিবের গার্ডরা চলে এসেছে। গার্ডদের দেখে লোকগুলো ভাগ হয়ে গুলি ছুটতে শুরু করে। গোলাগুলির কারণে কাঁচা রাস্তা দিয়ে তারা যেতে থাকে। গ্রামের মানুষজন ভয়ে ঘরে ঢুকে দরজা আটকে বসে থাকে। রাস্তায় তারা ব্যতীত আর কোনো মানুষজন নেই। দিনের বেলায় নিরিবিলি এই গ্রামে সৃষ্টি হয়েছে ভয়ঙ্কর পরিবেশ। জায়গাটা হয়ে উঠেছে মৃত্যুপরী। গোলাগুলিতে নাকিবের এক গার্ড আহত হয়। বাকিরা নাকিবকে সুরক্ষিত রাখার চেষ্টা করেছে। নাকিব ভালো করে খেয়াল করলে দেখে এখানে সকল গার্ডরা রয়েছে। তাহলে গাড়ির কাছে কি তোফা আর হাসান একা? তোরা সব এখানে কেন? গাড়ির কাছে হাসান আর তোফা একা, ওইখানে যা জলদি, নাকিব গার্ডদের উদ্দেশ্য করে বলে। গার্ডরা ভয়ে ঢোকে। তারা তো গুলির শব্দ পেয়ে সব একত্রে ছুটে এসেছে, এত কিছু খেয়াল করেনি। মোট গার্ড ছিল আটজন, তাদের মধ্যে চারজন গাড়ির দিকে ছুটে যায়, আর একজন তো আহত, তাকেও সাথে নিয়ে যায়। তিনজন নাকিবের কাছে থাকে। এক ছেলে বাইক নিয়ে আসে, সেই বাইকে চেয়ারম্যানকে বসায়। রক্তকরণ আটকাতে ক্ষতস্থানে গামছা বেঁধে তাকে নিয়ে বাজারে ছোটে। চেয়ারম্যান যেতেই নাকিব গাড়ির দিকে দৌড় দেয়। নাকিবকে দৌড়াতে দেখে গাড়িরাও তার পিছন পিছন দৌড়াতে থাকে। ওইদিকে লোকগুলো নাকিবকে উদ্দেশ্য করে গুলি ছুটতে থাকে। গাড়ির সামনে এসে নাকিব থ হয়ে যায়। তোফার মাথায় একজন পিস্তল ধরে রয়েছে। হাসান আর পিস্তল ধরে রেখেছে। হাসান আর গার্ডরা তার দিকে পিস্তল তাক করে রেখেছে। নাকিবকে দেখে তোহফা কান্না করে দেয়। এক হাত দিয়ে তোহফার গলা চেপে ধরেছে, অন্য হাত দিয়ে পিস্তল ঠেকিয়ে রেখেছে মাথার বাম পাশে। পিস্তল নামা নইলে মেয়েটারে এখনই শ্বাস কইরা দিমু, তোহফার মাথায় পিস্তলের নল ঠেকিয়ে বলে লোকটা। দেখ পাগলামি করিস না তোহফাকে ছাড়, তোরে আমরা কিছু বলবো না, হাসান লোকটাকে বলে। তোদের এমপিকে বল আমাদের কাছে ধরা দিতে, আর কিছু চাই না আমরা, লেকটা বলে। প্রাণে বাঁচতে চাইলে জলদি তোহফাকে ছাড়, হাসান রাগান্বিত স্বরে বলে। নাকিব স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে। তোহফাকে কান্নারত অবস্থায় দেখে তার মাথা কাজ করছে না। ওরে ছাড় আমাকে, ধর, কেউ তোকে কিছু করবে না, নাকিব লোকটাকে বলে। তোর গার্ডদের বল পিস্তল রাস্তায় ফালাইয়া হাত তুইলা দাঁড়াইতে, লোকটা নাকিবকে বলে। নাকিব গার্ডদের ইশারা করলে সকলে পিতারা চিহ্নস্ত ল নামিয়ে রাস্তায় রেখে হাত উঁচু করে দাঁড়ায়। নাকিব এক পা দুই পা করে এগুতে থাকে। একদম সামনে আগাবি না, দাঁড়াও এখানে,
বাকিরা আসুক, আগে নইলে এই পিস্তলের ছয়টা বুলেটই এই মেয়ের মাথায় গেঁথে দিমু। লোকটা নাকিবকে বলে, নাকিব থেমে যায় আর এক পাও আগায় না। লোকটা ঘাড় ঘুরিয়ে পিছনে দেখে তার সঙ্গীরা এদিকেই আসছে। দুই সেকেন্ডের জন্য ঘাড় ঘুরিয়েছিল, এই সুযোগে হাসান বিদ্যুতের গতিতে এগিয়ে এসে লোকটার নাক বরাবর ঘুষি দেয়। তাল সামলাতে না পেরে লোকটা পিছিয়ে যায়। নাকিব দৌড়ে এসে তোহফাকে সরিয়ে নেয়। গার্ডরা নিজেদের পিস্তল রাস্তা থেকে তুলে লোকটাকে ঘিরে ফেলে এবং তার হাতের পিস্তল কেড়ে নেয়। হাসান লোকটাকে মারতে শুরু করে। দূর থেকে এসব দেখে লোকটার সঙ্গীরা গুলি ছুড়তে শুরু করে। হাসান নাকিব আর তোহফাকে গাড়িতে উঠতে তাড়া দেয়। তোহফাকে নিয়ে গাড়ির পিছনের সিটে বসিয়ে নাকিব বের হয়। শুরু হয় দুই পক্ষের গোলাগুলি। এত গুলির শব্দে তোহফার মাথা ঘুরতে শুরু করে। হঠাৎ সব অন্ধকার দেখতে শুরু করে সে। জ্ঞান হারিয়ে গাড়ির পিছনের সিটে পড়ে থাকে তোহফা। এরপর সেখানে কি হয়েছিল সবই অজানা তার। তোহফার যখন জ্ঞান ফিরে তখন সে গাড়ির ঝাঁকি খায়। চোখ মুখ কুচকে ধীরে ধীরে তাকায়। চোখজোড়া খোলার পর অনুভব করে নাকিব তাকে জড়িয়ে রেখেছে। সে নাকিবের বুকে মাথা রেখে আধশোয়া অবস্থায় আছে। মাথা তুলে নাকিবের দিকে তাকালে নাকিবও তার দিকে তাকায়। খারাপ লাগছে, নাকিব তোহফাকে জিজ্ঞেস করে। তোহফা ডানে বামে মাথা নাড়ায়। ভয় অজ্ঞান হয়ে গেছিল। বাসায় গিয়ে লবণ পানি খাওয়াতে হবে, তাহলে ভয় কেটে যাবে। ড্রাইভিং সিট থেকে হাসান বলে। তোহফা নাকিবের থেকে সরে সোজা হয়ে বসে মাথায় হাত দিয়ে হালকা চাপ দিতে থাকে। সে সামনে তাকালে দেখে হাসান ড্রাইভিং করছে আর তার পাশের সিটে একজন গার্ড বসা। মাথা ব্যথা করছে। নাকিব তোহফাকে আবারও জিজ্ঞেস করে। তোহফা উত্তর দেওয়ার আগেই হাসান বলতে শুরু করে, এত গুতারা চিহ্ন লির শব্দ তো মনে হয় না তোহফা নিজের এত ছোট জীবনে কখনো শুনছে। মাথা ব্যথা হওয়াটা তো স্বাভাবিক। তোহফা তোমার তো মুরগির কলিজা, হাসান হাসতে হাসতে বলে। তোহফা চুপ হয়ে যায় হাসানের কথায়। শ্বাস ফেলে গাড়ির জানালা দিয়ে বাহিরে দৃষ্টি রাখে। হাসপাতালে চল আগে, নাকিব হাসানকে বলে। কেন ভাই? হাসান প্রশ্ন করে নাকিবকে। তোহফাকে ডাক্তার দেখাবো, নাকিব উত্তর দেয়। নাকিবের কথা শুনে তোহফা পাশ ফিরে তাকায়। আমি ঠিক আছি, বাসায় গিয়ে বিশ্রাম করলেই ক্লান্তি কেটে যাবে, তোহফা বলে। ভাই ডাক্তার আমি বাসায় আনার ব্যবস্থা করতেছি, হাসপাতালে এখন যাওয়া রিস্ক। আপনাকে মারার জন্য এখন ওরা পাগলা কুত্তা হইয়া গেছে, যে কোনো মুহূর্তে আবারও আক্রমণ করতে পারে, হাসান বলে নাকিবকে। হাসানের কথা শুনে নাকিব খানিকটা চিন্তা করে। ঠিক আছে বাসায় চল, হাসানের কথায় সায় দিয়ে বলে নাকিব। গাড়ি চলতে থাকে নিজ গতিতে। এই গাড়ির পিছনে অন্য গাড়িতে নাকিবের গার্ডরা আছে। ঘণ্টাখানেক পর তারা পৌঁছে যায় শেখ বাড়ির দরজায়। দারোয়ান দৌড়ে এসে গেট খুলে দিকে গাড়ি দুইটা ভেতরে প্রবেশ করে। হাসান গাড়ি থামালে তোহফা আর নাকিব গাড়ি থেকে নেমে হেঁটে বাড়ির ভেতরে প্রবেশ করে। গত রাত থেকে দৌড়ঝাঁপের কারণে তোহফা বেশ ক্লান্ত হয়ে গেছে। কোনো দিকে না তাকিয়ে সিঁড়ি বেয়ে উপরে উঠে নিজের রুমের দিকে চলে যায়। নাকিব পিছন পিছন এসে দেখে রুমের দরজার সামনে দাঁড়িয়ে আছে তোহফা। তোমার চাবি কোথায়? নাকিব তোহফাকে জিজ্ঞেস করে। নিশাতের কাছে রেখে গিয়েছিলাম, তোহফা জবাব দেয়। নাকিব এগিয়ে এসে দরজাটা খুলে দিলে তোহফা নিজের জামাকাপড় নিয়ে সোজা চলে যায় বাথরুমে। ক্লান্তি দূর করতে তার গোসল করা আবশ্যক। দরজা চাপিয়ে নাকিব নিজের রুমের দরজার সামনে দাঁড়িয়ে থাকে। একটু পর হাসান সিঁড়ি বেয়ে উঠে আসে। হাসানকে দেখে নাকিব রুমের ভেতরে চলে যায়। হাসানও নাকিবের পিছন পিছন রুমে প্রবেশ করে। দুইজনে বারান্দায় গিয়ে বসে। রকিং চেয়ারে নাকিব বসে আর হাসান টি টেবিলের চেয়ারে বসে। এইসব মুশতাক ভাই করাইতাছে শিওর আমি, হাসান নাকিবকে বলে। বারান্দার গাছগুলোর দিকে তাকিয়ে নাকিব একধানে কিছু চিন্তা করতে থাকে। ওহো মুশতাক এসব কখনোই করবে না, এটা তৃতীয় পক্ষ করছে যার আমার উপর ভীষণ রাগ, নাকিব জবাব দেয়। আপনি নিশ্চিত? হাসান নাকিবকে প্রশ্ন করে।
শতভাগ। মুশতাক আর যাই করুক আমাকে মারতে চাইবে না। বাহিরের লোকের কাজ যে আমাকে মারার মিশনে নেমেছে। তোহফা সাথে থাকায় ওকেও মেরে রাগ কমাতে চাইছিল। নাকিব উত্তর দেয়, সবগুলা সাতারা চিহ্ন লা তো মরল, নইলে নামটা জানতে পারতাম। হাসান হতাশ হয়ে বলে, নাম জানা যাবে একটু সবুর কর, পালের গোদা আবারও চেষ্টা করব, তখনই তাকে ধরতে পারব। নাকিব বলে, আপনি কয়েকদিন বাসায় থাকেন, আমি এদিকে এই সাতারা চিহ্ন লাকে ধরার চেষ্টা করি। হাসান নাকিবকে বলে, আমি বাড়িতে থাকলে ওরা হামলা করবে কিভাবে, আর হামলা না করলে ওদের ধরবে কি করে? নাকিব ভ্রু উঁচিয়ে হাসানকে প্রশ্ন করে, এত কিছু আমি জানি না ভাই, আপনি বাসায় থাকবেন? গত রাতে আমার কলিজা হাতে নিয়েছিলাম আমি, আপনাদের খুঁজতে খুঁজতে আমার দম বন্ধ হইয়া গেছিল। আপনাদের গাড়িটা রাস্তার ধারে ওই অবস্থায় দেখে পাগল হইয়া গেছিলাম, তার উপর আপনার ফোন আছিল বন্ধ। সারা রাত পুরা জঙ্গল বাগান কিছু বাদ দেই নাই তল্লাশি কইরা। হাসান উত্তর দেয়, আমরা যে বের হব এই খবরটা ওরা জানলো কিভাবে? নাকিব হঠাৎ হাসানকে প্রশ্ন করে, তার থেকে বড় কথা, আপনি কোথায় যাবেন, কোন রাস্তা দিয়ে যাবেন, এটা জানলো কিভাবে? হাসানও চিন্তা করে বলে, যেই রিসোর্টে যাওয়ার কথা ছিল ওইটার মালিককে ধর, তাহলেই সব বের হবে। আমি নিশ্চিত ওর থেকেই খবরটা লিক হয়েছে। আর আমার বের হওয়ার সময়টা বাড়ির ভেতরে পাহারা দিতে থাকা কোনো গার্ড লিক করেছে। গার্ডগুলাকে একত্রে কর, জিজ্ঞাসাবাদ বাদ কর, কে কাজটা করেছে পেয়ে যাবি। নাকিব ভেবেচিন্তে বলে, আপনার ধারণা ঠিক হলে একটারেও আমি আস্থা রাখুম না। হাসান বলে, নাকিব বুঝতে পারে সারা রাত হাসান অনেক চিন্তিত ছিল তাদের নিয়ে। বাথরুমের দরজা খোলার শব্দ হলে হাসান আর নাকিব চুপ হয়ে যায়। হাসান উঠে রুম থেকে বেরিয়ে যায়। তোহফা চুল মুছতে মুছতে বারান্দার সামনে এসে দাঁড়ায়। নাকিব পাশ ফিরে তোহফার দিকে তাকালে দেখে তোহফার চুল মুছছে। গোসল করে নেন, আমি আপনার জন্য কফি বানিয়ে আনি। তোহফা নাকিবকে বলে, এখানে এসে বসো আগে। তোহফাকে নাকিব বলে, তোহফা প্রশ্নবোধক দৃষ্টিতে তাকিয়ে থাকে, বসো। নাকিব আবারও বলে, নাকিবের আদেশে তোহফা এসে চেয়ারে বসে মাথা মোছা থামিয়ে তোয়ালেটা কোলে নিয়ে বসে থাকে। নাকিব উঠে রুমের ভেতরে গিয়ে ফার্স্ট এইড বক্সটা নিয়ে আসে। হাঁটু গেড়ে তোহফার সামনে বসে বাম পাটা দেখতে থাকে। আরে এটা শুকিয়ে গেছে, ঔষধ লাগাতে হবে না, তোহফা বাধা দিয়ে বলে। নাকিব কিছু না বলে নিজের কাজ করতে থাকে। ক্ষতস্থান পরিষ্কার করে সেখানে ঔষধ লাগিয়ে দেয়। এরপর ফার্স্ট এইড বক্সটা নিয়ে রেখে দিয়ে চলে যায় গোসলে। তোহফা মাথা মোছা শেষ করে চুল আঁচড়ে নেয়। গায়ের ওড়নাটা মাথায় দিয়ে রুম থেকে বেরিয়ে যায়। রজনী বেগমের রুমে বসে এতক্ষণ গতরাত থেকে ঘটা সব কিছু বলে তোহফা। সব শুনে নিশাত নামি রাতকে উঠে। রজনী বেগমের কপালে পড়ে চিন্তার ভাজ। গতরাতে এত কিছু হয়ে গেল আর আমরা নিশ্চিন্তে ঘুমিয়েছি। নিশাত অবাক হয়ে বলে, এমন কিছু হবে জানলে আমি তোমাকে কখনোই যেতে দিতাম না। নামির বলে, নাকিব কোথায় এখন? রজনী বেগম তোহফাকে প্রশ্ন করে। গোসল করে রুমে ঘুমাচ্ছে। তোহফা উত্তর দেয়, দুপুরে তো খায়নি। রজনী বেগম আবারও প্রশ্ন করে, না আমি তাকে ডেকে বিরক্ত করিনি, তোহফা উত্তর দেয়। সন্ধ্যা হয়ে আসছে, ওকে ডাক দাও, খেয়ে না হয় আবারও ঘুমাবে, রজনী বেগম তোহফাকে বলে। আচ্ছা যাচ্ছি, তোহফা মাথা নাড়িয়ে বলে, তুমি ভাইয়াকে ডেকে আমার রুমে চলে আসবা, আমি আর নামির বই নিয়ে রুমে যাচ্ছি, নিশাত তোহফাকে বলে। তোহফা বেরিয়ে যায় রজনী বেগমের রুম থেকে। পারভীন শেখ বিলাপ করতে করতে রান্নাঘর থেকে বের হয়। তোহফাকে দেখে মুখটা মলিন করে ফেলে, নাকিবকে ডেকে বলো খেতে, সারাটা দিন গেল ছেলেটা না খাওয়া। পারভীন শেখ তোহফাকে বলে, হ্যাঁ যাচ্ছি, কথাটা বলে তোহফা সিঁড়ির দিকে যায়। পারভীন শেখ এই ঘটনা সম্পর্কে কিছুই জানে না। দরজা খুলে রুমে প্রবেশ করে, বাতি জ্বালায় তোহফা।
চারিদিকে মাগরিবের আজানের প্রতিধ্বনি শুরু হয়। নাকিব বিছানায় গভীর তন্দ্রায় তলিয়ে আছে। তোহফা এসে নাকিবের বাহুতে হাত দিয়ে তাকে ডাকতে থাকে। নাকিবের শরীরে স্পর্শ করতেই তোহফা অনুভব করে নাকিবের জ্বর এসেছে। হাত রাখে নাকিবের কপাল এবং গলায়। জ্বরের তাপে তোহফার হাত পুড়ে যাওয়ার মতো অবস্থা। বিছানা থেকে নেমে এসিটা বন্ধ করে দিয়ে এক মগ পানি আর একটা কাপড় নিয়ে আসে জলপট্টি দেওয়ার জন্য। মোটা একটা কাঁথা বের করে নাকিবের গায়ে জড়িয়ে দেয়। জ্বরের ঘোরে নাকিব বিড়বিড় করতে থাকে। নাকিবের পাশে বসে মাথায় জলপট্টি দিতে শুরু করে তোহফা। নাকিবের বিড়বিড় করার মাত্রা বেড়ে গেলে তোহফা কৌতূহল হয় নাকিব কি বলছে সেটা শুনতে। এগিয়ে এসে নাকিবের মুখের সামনে কান রেখে শোনার চেষ্টা করে। তোহফা আমার তোহফা, তোমার কিছু হবে না আমি থাকতে। নাকিবের মুখে এমন কথা শুনে তোহফা চোখ বড় বড় করে তাকায়। জ্বরের ঘোরেও নাকিব তোহফাকে নিয়ে ভাবছে। শ্বাস ফেলে নাকিবের মাথায় জলপট্টি দিয়ে হাসানকে কল দেয় সে। ফজরের নামাজ পড়ে এক মগ কফি হাতে নিয়ে বারান্দায় এসে বসে তোহফা। গত সারাটা রাত নির্ঘুম কাটিয়েছে। হাসানকে কল দিলে কিছুক্ষণের মধ্যে সে ডাক্তার নিয়ে এসেছিল, সেই ডাক্তার বলে গেছে এটা স্বাভাবিক জ্বর তাই কিছু ঔষধ লিখে দিয়েই চলে যায়। নাকিব জ্বরের ঘোরে বিছানায় কাতরাবে এটা তোহফাকে পীড়া দেয় তাই সে নাকিবের মাথায় জলপট্টি দিয়েই তন্দ্রাহীন রাত কাটিয়েছে। মাঝরাতে জ্বর ছেড়েছিল তারপরও তোহফা নাকিবের পাশে বসে তার মাথা টিপে দিয়েছে। কফির মগে চুমুক দিয়ে ভোরের আকাশের দিকে তাকিয়ে বসা থেকে উঠে দাঁড়ায়। বারান্দায় পায়চারি করতে করতে নিচে দৃষ্টি গেলে দেখে গার্ডরা একত্রে গোল হয়ে কিছু একটা বলছে। কথা শেষ করে কিছুক্ষণ পর সকলে আলাদা হয়ে গিয়ে যার যার পজিশন নেয়। সবটা দেখে তোহফা আঁচ করে কিছু একটা হয়েছে। কফির মগ খালি হলে তোহফা রুমে চলে আসে। মগটা রিডিং টেবিলের উপর রেখে বিছানার দিকে এগিয়ে যায়। নাকিবের শরীরে হাত রেখে পরখ করার চেষ্টা করে জ্বর আছে কিনা। শরীরের তাপমাত্রা স্বাভাবিক থাকায় বুঝে নেয় জ্বর নেই, কিন্তু নাকিবের চোখ মুখ দেখে তোহফার কাছে খারাপ লাগে। গত দুই দিন ধরে কি এক উটকো ঝামেলার মধ্যে দিয়ে যাচ্ছে নাকিব। এই শক্ত মানুষটাকে জ্বরে কাবু করে ফেলল। দোতলা থেকে তোহফা নিচ তলায় নামে। গতকালকে সারাদিন নাকিব কিছু খায়নি, রাতে তো জ্বরে চোখই খুলতে পারেনি। নাকিবকে ঘুম থেকে তুলে আপাতত কিছু খাওয়াতে হবে। এগুলো ভাবতে ভাবতে তোহফা চলে যায় রান্নাঘরে। রান্নাঘরে গিয়ে তোহফা নিজের কাজ শুরু করে। আধা ঘন্টা পর খুশি বেগম আর লিজা আসে। তোহফার সাথে গল্প করতে করতে তারাও নিজেদের কাজ শুরু করে। জানেন ভাবি, এক গার্ডরে হাসান ভাই গত রাতে মারতে মারতে নিয়ে গেছে। লিজা বলে, কেন? তোহফা প্রশ্ন করে। উনি নাকি বাড়ির খবর বাইরে পাচার করত, আমি জানালা দিয়ে সব দেখছি, লিজা উত্তর দেয়। লিজার কথা শুনে তোহফার মাথায় তখন বারান্দা থেকে দেখা ঘটনাটা ঘুরতে থাকে। গার্ডরা হয়তো সেই ঘটনা নিয়ে নিজেদের মধ্যে কথা বলছিল তখন, এটা ভাবে তোহফা। সকাল আটটা বাজে, একটা ট্রেতে এক বাটি স্যুপ আর এক মগ গরম কফি নিয়ে রান্নাঘর থেকে বের হয় তোহফা। দরজা খুলে রুমে প্রবেশ করে ট্রেটা রিডিং টেবিলের উপর রেখে চুলের খোপাটা খুলে হাঁপাতে থাকে। রান্নাঘরে কাজ করতে করতে সকাল সকাল হাঁপিয়ে গেছে সে। চুলগুলো আবারও খোপা করে বিছানার দিকে এগিয়ে গিয়ে নাকিবের পাশে বসে নাকিবকে ঘুম থেকে ডাকতে শুরু করে। শুনছেন? উঠেন এমপি সাহেব, উঠেন। নাকিবের বাহু ধরে ডাকতে শুরু করে তোহফা। অনেকক্ষণ ডাকার পর নাকিব নিভু নিভু চোখ তাকায়। সামনে তাকালে কাউকে দেখতে না পেয়ে বাম পাশে তাকায়। সামনে কে বসা স্পষ্ট দেখতে পায় না। চোখচোরা বন্ধ করে আবারও তাকায়। ধীরে ধীরে তোহফার মুখটা দৃশ্যমান হয়। স্বস্তির নিঃশ্বাস ফেলে তোহফা হাসি মুখে নাকিবের দিকে তাকায়। হাসছ কেন? ঘুম জড়ানো স্বরে তোহফাকে জিজ্ঞেস করে নাকিব। আপনার ঘুম ভেঙেছে তাই খুশিতে হাসছি। কেন আমি না হাসলে আপনি খুশি হবেন? হাসি থামিয়ে তোহফা নাকিবকে প্রশ্ন করে। কাছে আসো বলছি। তোহফার পানে হাত বাড়িয়ে বলে নাকিব, আগে উঠেন, আপনার কফি ঠান্ডা হয়ে যাচ্ছে। তোহফা নাকিবকে তাড়া দিয়ে বলে,
উঠব কিভাবে, শরীরে শক্তি পাচ্ছি না। নাকিব তোহফাকে বলে, আমি সাহায্য করছি, উঠেন। তোহফা বলে, তোহফার কথা মতো নাকিব নিজের হাত তোহফার দিকে বাড়ায়। তোহফা নাকিবের হাত ধরে তুলে বসানোর চেষ্টা করে। শোয়া থেকে উঠে বসে নাকিব গোসল করে নেন, ভালো লাগবে, খেয়ে আবার বিশ্রাম নেন, জ্বরটা নেই তবুও বিশ্রাম করা উচিত। তোহফা নাকিবকে বলে, নাকিব কিছু না বলে বিছানা থেকে নেমে দাঁড়ায়। তোহফা ঘুরে এসে নাকিবের হাত ধরে, আমি সাহায্য করছি, চলেন। তোহফা নাকিবকে বলে, নাকিব এক পলক তোহফার পানে তাকিয়ে বাথরুমের দিকে যেতে থাকে। মাথাটা ভার হয়ে আছে তার, তাই চিন্তা করে মাথায় পানি দিবে। বাথরুমে ঢুকে কল ছেড়ে মাথাটা কলের নিচে দিয়ে বসে থাকে নাকিব। তোহফা ওড়নাটা কোমরে গুঁজে নাকিবের চুলগুলো টেনে দিতে থাকে, এতে নাকিব কিছুটা আরামবোধ করে, চোখ বন্ধ করে বসে থাকে এভাবে। এবার গোসল করে নেন, কথাটা বলে বাথরুম থেকে তোহফা বেরিয়ে যায়। বাথরুমের দরজা লাগিয়ে গোসল সেরে নেয় নাকিব, তোয়ালে গলায় ঝুলিয়ে বাথরুম থেকে বের হয়। তোহফা ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে চুল আঁচড়াচ্ছিল, নাকিবকে বের হতে দেখে চুলগুলো খোপা করে তাতে কাঠি খুঁজে দেয়। বিছানায় বসে কফির মগটা হাতে তুলে নেয় নাকিব, সুপটা খেয়ে নেন, আমি নিচে থেকে আসছি। তোহফা নাকিবকে বলে, তুমি খেয়েছো কিছু? নাকিব তোহফাকে জিজ্ঞেস করে, এই তো যাচ্ছি, নাস্তা বানানো হলেই খাবো। তোহফা জবাব দেয়, রুমে নিয়ে আসো, একসাথে খাই। নাকিব বলে, তোহফা ওড়নাটা ভালো করে মাথায় আর গায়ে জড়িয়ে রুম থেকে বেরিয়ে যায়। তোহফা যেতেই পারভীন শেখ রুমে আসে। রুমে এসেই নাকিবের পাশে বসে, তোর জ্বর কমেছে? নাকিবের কপালে হাত দিয়ে জিজ্ঞেস করে পারভীন শেখ। হ্যাঁ, জ্বর নেই, নাকিব জবাব দেয়। এই যে তোর সাথে এত বড় একটা ঘটনা ঘটলো, আমাকে জানানোর প্রয়োজন বোধ করলি না, আমি এতই পর হয়ে গেছি। আত্মীয়রা আমাকে কল দিয়ে যখন জিজ্ঞেস করলো, আমি তো হতভম্ব হয়ে গেছি। আমার ছেলেকে সন্ত্রাসীরা মারতে চেয়েছে এই খবর মা হয়ে অন্যের কাছ থেকে পেতে হচ্ছে আমার। কথাগুলো বলতে বলতে পারভীন শেখ কান্না করে দেয়, আমি আসলে সুযোগই তো পেলাম না, দেখলে তো গতকালকে এসেই জ্বরে পড়ে গেলাম, আজকে তো সবেই ঘুম থেকে উঠেছি। নাকিব বলে, তোর বউ তো বলতে পারতো, সেও আমাকে জানালো না, আসলে বিয়ে করছিস তো তাই আমি এখন পর। পারভীন শেখ কান্নারত অবস্থায় বলে, ও নিজেই এখনো ভয় কাটাতে পারেনি, তার উপর গত রাতে আমার জ্বর আসাতে সেটা নিয়ে ব্যস্ত হয়ে যায়। তুমি শুধু শুধু সামান্য বিষয়টা নিয়ে মন খারাপ করব, নাকিব জবাব দেয়। এখন তো ময়ের সব কিছুই বিরক্ত লাগবে আর মনে হয় নাটক করছি। কথাটা বলে মুখে ওড়না গুজে রুম থেকে বেরিয়ে যায় পারভীন শেখ। নাকিব ফোঁস করে শ্বাস ফেলে কপালে আঙুল ঘষতে শুরু করে। তোহফা একটা প্লেট নিয়ে রুমে প্রবেশ করে। কি হয়েছে, আপনার মা কাঁদছে কেন? তোহফা নাকিবকে জিজ্ঞেস করে। কিছু না, বসো, খেয়ে আমি মায়ের সাথে কথা বলে নিব, নাকিব জবাব দেয়। বারান্দায় চলেন, সেখানে বসে খাই, তোহফা নাকিবকে বলে। তোহফার প্রস্তাবে নাকিব সাড়া দেয়। দুজনে মিলে বারান্দায় গিয়ে বসে খাওয়ার জন্য। খাওয়া শেষ হতেই সব কিছু নিয়ে তোহফা নিচে রান্নাঘরে চলে যায়। নাকিব বারান্দায় বসে হাসানকে কল দেয়। বিগত দুই দিন ধরে মুশতাকের নাম্বার ট্রেস করার চেষ্টা করছে পুলিশ, কিন্তু সিম বন্ধ থাকায় কিছুতেই পারছে না। নাসিরউদ্দিন শেখের সাথে এ বিষয়ে কথা বলার চেষ্টা করে রুহুল, কিন্তু সে দেখাই করেনি, এমনকি কলও রিসিভ করছে না। চারিদিকে লোকও ছড়িয়ে রেখেছে রুহুল, কিন্তু মুশতাকের চিহ্ন ও খুঁজে পাওয়া যাচ্ছে না। কেবিনে বসে গভীর চিন্তায় মত্ত রুহুল। সবগুলো কেসের ফাইল তার সামনেই টেবিলে রাখা রয়েছে। ফাইলগুলোর দিকে তাকিয়ে আছে সে। স্যার আসব। রুহুলের চিন্তার সমাপ্তি ঘটে ইউসুফের ডাকে। আসুন, রুহুল উত্তর দেয়। আপনার জন্য চা নিয়ে এসেছি আর একটা খবর। চায়ের কাপটা টেবিলের উপর রেখে ইউসুফ বলে, মুশতাকের কোনো খবর পেয়েছেন? রুহুল প্রশ্ন করে। না, তার ভাইয়ের বিষয়ে আপনি খবর দেখেন না?
এমপি আর তার স্ত্রী এর উপর গত পরশু হামলা হয়। তারা যান নিয়ে কোনোভাবে সেখান থেকে পালায়। গতকালকে সকালে আবারও হামলা হয়, তখন তার গার্ডরা ছিল সাথে। গার্ডদের সাথে গোলাগুলিতে দুর্বৃত্তরা মারা যায়, একজনও বেঁচে নেই। ইউসুফ বলে, আপনার কাছ থেকেই শুনলাম, এসব খবর রাখার মতো আমার কাছে সময় নেই জানেনই তো। আর কেসটা তো আমাদের না, তাই মাথায় চাপ নিয়েন না। চায়ের কাপটা নিয়ে রুহুল বলে, এখানে কেসটা আসতে পারে। ইউসুফ উত্তর দেয়, যখন আসবে তখন এ বিষয়ে জেনে নিব। আপনি এখন গিয়ে দেখেন মুশতাক আফসার শেখের বিষয়ে কোনো তথ্য পান কিনা। ইউসুফের মুখটা বাংলার পাঁচের মতো হয়ে যায় রুহুলের কথা শুনে। কেবিন থেকে বেরিয়ে যায় ইউসুফ, হাতে থাকে চায়ের কাপে চুমুক দিয়ে ফোনের স্ক্রিনে দৃষ্টি রাখে রুহুল। যতক্ষণ না সে মুশতাককে ধরতে পারবে ততক্ষণ সে স্বস্তির নিঃশ্বাস ফেলবে না। নাকি ভাসানের সাথে বেরিয়েছে কাজে, যদিও তাকে বাসায় বিশ্রাম করতে বলা হয়েছে তা সে কর্ণপাত করেনি। প্রথমেই চলে যায় এলাকা পরিদর্শনের জন্য। এলাকার মানুষের সাথে দেখা করে নাসিরউদ্দিন শেখের অফিসে চলে যায়। নাকিব না থাকায় ক্লায়েন্টদের সাথে মিটিং আটকে আছে নাসিরউদ্দিন শেখের। অফিসে এসেই সোজা কনফারেন্স রুমে প্রবেশ করে নাকিব। হাসান বাহিরে বসে অপেক্ষা করতে থাকে তার। বেলা তিনটায় নাকিবের মিটিং শেষ হলে কনফারেন্স রুম থেকে বের হয়ে নাসিরউদ্দিন শেখের অফিস রুমে ঢুকে কিছুক্ষণ বিশ্রাম নিতে ল্যাপটপ চালু করে রুমের লাইভ ফুটেজ দেখতে শুরু করে। রুমে তোহফাকে দেখতে না পেয়ে ফোনটা তুলে কল দেয়। কয়েকবার ফোনে রিং হওয়ার পর রিসিভ করে সে। হ্যাঁ বলুন, ফোনের অপর পাশ থেকে তোহফা বলে। কি করছো, নাকিব প্রশ্ন করে। দাদির মাথায় তেল লাগিয়ে দিচ্ছি। দাদির নাকি মাথা ব্যথা করছে অনেক, তাই তোহফা উত্তর দেয়। কে কল দিয়েছে নাকিব, ওরে বল জলদি বাসায় ফিরতে, অসুস্থ শরীরে এত কাজ করার কোনো মানে হয় না, রজনী বেগম বলে। ফোনের অপর পাশ থেকে নাকিব রজনী বেগমের কথা স্পষ্ট শুনতে পায়। রুমে কখন যাবা, নাকিব আবারও প্রশ্ন করে। একটু পরই যাবো নামির, নিশা তেলে ওদেরকে খাবার দিয়ে, তোহফা উত্তর দেয়। আচ্ছা রাখছি তাহলে, কথাটা বলে কল কেটে দেয় নাকিব। গতকালকের রেকর্ড করা ফুটেজগুলো দেখতে শুরু করে একে একে। রাতের ফুটেজগুলো দেখে নাকিব অবাক হয়। সারা রাত জেগে তার পাশে বসে জলপট্টি দিয়েছে তোহফা। এমন ঘটনায় তার খুশি হওয়া উচিত হলেও সে খুশি হয় না। তোহফা নির্ঘুম রাত পার করেছে আর তোহফাকে কষ্ট দিয়ে সে ঘুমিয়ে কাটিয়েছে, এটা ভেবে নিজের প্রতি এক রাশ বিরক্তি কাজ করে তার। ভাই এটা খেয়ে নেন, তোহফা দিয়ে দিয়েছিল, হাসান একটা বাটি নাকিবের সামনে দিয়ে বলে। নাকিব অবাক হয় বাটিটা দেখে। কখন দিল, নাকিব প্রশ্ন করে হাসানকে। আপনি যখন উপরে ছিলেন তখন, হাসান উত্তর দেয়। বাটিটা খুললে ভেতরে গুড়ের পায়েস দেখে নাকিব আরেক দফা চমকায়। গুড়ের পায়েস তার ভীষণ প্রিয়। তোহফা এরা কি করে জানলো সেটা ভাবতে ভাবতে এক চামচ পায়েস মুখে দেয়। নাকিবের কাছে খেতে এত ভালো লাগে, কয়েক মুহূর্তেই সমস্ত পায়েস খেয়ে বাটি খালি করে দেয়। হাসান খুশি হয় নাকিবের খাওয়া দেখে। মুশতাক কল দিয়েছিল। নাসিরউদ্দিনের গলা পেয়ে নাকিব চোখ জোড়া তুলে তাকায়। নাসিরউদ্দিন শেখ এসে নাকিবের সামনে বসে, বাটিটা নিয়ে যা, নাকিব হাসানকে বলে। হাসান বাটিটা নিয়ে বেরিয়ে যায়। ওর সাহায্য লাগবে, তুমি কি ওরে সাহায্য করবা, নাসিরউদ্দিন শেখ নাকিবকে বলে। কেমন সাহায্য, নাকিব প্রশ্ন করে। কোর্ট থেকে জামিন নিতে তোমার সাহায্য লাগবে, নাসিরউদ্দিন শেখ উত্তর দেয়। নাকিব কোনো উত্তর না দিয়ে গম্ভীর দৃষ্টি রাখে নাসিরউদ্দিন শেখের পানে। নিশাত আর নামিরের খাওয়া শেষ হলে দুজনেই নিজেদের রুমে চলে যায় বিশ্রাম নিতে। তোহফা সব গুছাতে নিলে লিজা তাকে বাধা দেয়। লিজা জোর করে তোহফাকে রান্নাঘর থেকে পাঠিয়ে দেয়। তোহফা চলে যায় নিশাতের রুমে। নিশাত তোহফাকে বলতে শুরু করে কলেজে কি কি ঘটেছে। শেষ বিকালে রুমে বসে টিভি দেখছিল পারভীন শেখ, তখনই ফোনটা বেজে ওঠে। ফোনটা হাতে নিয়ে দিয়ে দিলার আর কল। কল রিসিভ করে ফোনটা কানে দেয়। আপা আমার তো সব শেষ হয়ে গেল,
কান্নারত অবস্থায় দিলারা বলতে থাকে, তুই কাঁদছিস কেন, কি হয়েছে? পারভীন শেখ চিন্তিত গলায় জিজ্ঞেস করে, ওর বাবা তো গাড়ি অ্যাক্সিডেন্ট করছে, আমরা এখন হাসপাতালেই আছি, তুমি জলদি আসো। দিলারা কাঁদতে কাঁদতে বলে, আরে কাঁদিস না, আমি আসতেছি এক্ষুনি। দিলারাকে আশ্বস্ত করে বলে পারভীন শেখ, আমার কিছু ভালো লাগতেছে না আপা, ওর কিছু হলে আমি কিভাবে বাঁচব। দিলারা জোরে জোরে কান্না করতে থাকে, তুই ঠিকানা বল আর ভেঙে পড়িস না, আমি তো আছি, পারভীন শেখ বলে। দিলারা হাসপাতালের ঠিকানা বলে কল কেটে পারভীন শেখ তড়িঘড়ি করে রুম থেকে বেরিয়ে নিশাতের রুমের দিকে আসে। দিলারা ঢাকায় থাকে আর পারভীন শেখ সেখানেই যাবে। তোহফা আর নিশাত কিছু নিয়ে কথা বলছিল আর হাসাহাসি করছিল, এমন সময় পারভীন শেখের আগমন ঘটে। তোর খালু অ্যাক্সিডেন্ট করেছে, আমি এখনই ঢাকায় রওনা দিব, পারভীন শেখ নিশাতকে বলে। কি বলো, খালুর এই অবস্থা কখন কি করে হলো? নিশাত অবাক হয়ে প্রশ্ন করে। কিছুক্ষণ আগে অ্যাক্সিডেন্ট করেছে, ওরা সব হাসপাতালে, তুই রেডি হয়ে নে, আমার সাথে যাবি, এক সেট জামা নিয়ে নিস, পারভীন শেখ নিশাতকে বলে। কিন্তু মা, নিশাত কিছু বলতে নিলে পারভীন শেখ তাকে থামিয়ে দেয়, আমার বোনের জামাই অ্যাক্সিডেন্ট করছে, তাতে তোদের তো কিছু যায় আসে না, আমি একাই যাব, তোদের লাগবে না, পারভীন শেখ রাগান্বিত স্বরে বলে। নিশাত তুমিও যাও, শুধু শুধু কথা বাড়াচ্ছ, তোহফা নিশাতের বাহুতে হাত রেখে বলে, আচ্ছা তুমি তৈরি হও, আমি তৈরি হয়ে আসছি, নিশাত পারভীন শেখকে বলে। পারভীন শেখ নিশাতের রুম থেকে বেরিয়ে নিজের রুমে যায় তৈরি হতে। নিশাতও ঝটপট তৈরি হয়ে ব্যাকপ্যাকে দুই সেট জামা নিয়ে নেয়। তোহফা নিচে নেমে নামির আর রজনী বেগমকে সব কিছু বলে, নামির ড্রাইভারকে বলে গাড়ি বের করতে। এদিকে তৈরি হয়ে পারভীন শেখ ও নিশাত নিচে আসে। রজনী বেগম ও তোহফা তাদের বিদায় জানায়। নামির তাদেরকে গাড়িতে তুলে ড্রাইভারকে সব বুঝিয়ে বলে দেয়। গাড়ি চলতে শুরু করে ঢাকার উদ্দেশ্যে। নামির বাড়ির ভেতরে এসে নিজের রুমে চলে যায়। রজনী বেগমও ততক্ষণে নিজের রুমে চলে গেছে। রাত বাজে তখন 8টা। তোহফা সিঁড়ি বেয়ে রুমে এসে দরজা লক করে একটা বই নিয়ে বিছানায় বসে। কয়েক মিনিট বইয়ের দিকে তাকিয়ে থাকতে থাকতে তার চোখ জোড়া তন্দ্রায় লেগে যায়। বইটা পাশে ফেলে বিছানার এক কোণায় শয়। ধীরে ধীরে গভীর তন্দ্রায় তলিয়ে যায় তোহফা। নাকিব বাসায় ফিরে রাত 10টার দিকে। বাসায় ফিরে রুমে প্রবেশ করলে তোহফাকে বিছানায় তন্দ্রাচ্ছন্ন দেখতে পায়। সে চলে যায় গোসল করতে। গোসল শেষ করে বাথরুম থেকে বের হলে ঘড়ির দিকে তাকিয়ে দেখে তোহফা এখনো ঘুমে। বুঝতে পারে গতরাতে জেগে থাকার কারণে এখন সে তন্দ্রাচ্ছন্ন। বিছানার কাছে গিয়ে তোহফাকে কয়েকবার ডাক দেয় কিন্তু তোহফা ওঠে না। এদিকে তোহফা না খেয়ে ঘুমিয়েছে বেশ বুঝতে পারছে নাকিব। নিচে গিয়ে একটা প্লেটে অল্প করে ভাত তরকারি নিয়ে আসে। প্লেটটা রিডিং টেবিলের উপর রেখে আবারও বিছানার কাছে গিয়ে তোহফাকে ডাকতে থাকে। নাকিবের ডাকে তোহফা চোখ মুখ কুচকে তাকায়। আমাকে ঘুমাতে দিন প্লিজ, অনেক ঘুম পাচ্ছে, তোহফা ঘুম কাতুরে গলায় নাকিবকে বলে। একটু খেয়ে নাও তারপর ঘুমাও, নাকিব বলে। না একটুও খাব না, তোহফা বিরক্তি নিয়ে জবাব দেয়। নাকিব শ্বাস ফেলে তোহফাকে টেনে শোয়া থেকে তুলে বসায়। বসা অবস্থায় তোহফা ঝিমাতে থাকে। প্লেটটা হাতে নিয়ে ভাত মেখে জোর করে তোহফাকে খাওয়াতে শুরু করে নাকিব। ঝিমিয়ে ঝিমিয়ে কয়েক নলা ভাত খায় তোহফা। খাওয়া শেষ হওয়ার পূর্বেই সে বিছানায় শুয়ে পড়ে। নাকিব তাকে আবারও তুলে একটু পানি খাইয়ে মুখ মুছে শুয়ে দেয়। বালিশে মাথা রাখতেই তোহফা আবারও তন্দ্রায় হারিয়ে যায়। হাত ধুয়ে আপেল খেতে খেতে ল্যাপটপে কাজ করতে বসে নাকিব। এর ফাঁকে লিজা তার খাবারটা দিয়ে যায়। রুটি আর ভাজি, যেটা তোহফা নাকিবের জন্য লিজাকে বানিয়ে রাখতে বলেছিল। জ্বর কমার পর ভাত খেতে ইচ্ছে করবে না তাই লিজাকে বলে রেখেছিল রুটি আর আলু ভাজি করতে। খাওয়া শেষ করে ডিভানে গা এলে দেয় নাকিব। পরের দিন সকালে তোহফার তন্দ্রা যখন ভাঙে ততক্ষণে সূর্য নিজের কিরণ ছড়িয়ে দিয়েছে।
তন্দ্রা থেকে উঠে ঘাড় এপাশ ওপাশ করে নাড়াতে থাকে। পূর্ণ তন্দ্রা সম্পন্ন হওয়াতে তোহফার কাছে নিজেকে বেশ ফুরফুরে লাগে। রুমি দৃষ্টি রাখলে নাকিবকে দেখতে পায় না। বিছানা থেকে নেমে ঘড়ির দিকে তাকিয়ে দেখে সকাল 10টা বাজে। বাথরুমে গিয়ে হাত মুখ ধুয়ে নেয়। রুম থেকে বেরিয়ে নিচে এসে নাস্তা খেয়ে নেয়। নামি স্কুলে চলে গেছে, তাই তোহফা রজনী বেগমের রুমে যায় গল্প করতে। রজনী বেগমের সাথে গল্প সেরে নিজের রুমে এলে দেখে ফোন বাজছে। ফোনটা হাতে নিয়ে দেখে নাকি ইতিমধ্যে 10টা কল দিয়েছে। আবারও ফোনটা বেজে উঠলে দেরি না করে কলটা রিসিভ করে, ফোন কানে দেয়। কোথায় ছিলে তুমি? ফোনটা সাথে রাখতে পারো না? নাকিব গম্ভীর গলায় প্রশ্ন করে। নাস্তা খেয়ে দাদির রুমে গিয়েছিলাম, তোহফা উত্তর দেয়। ফোনটা সাথে রাখবা সমসময়, আমি সিলেটে এসেছি কাজে, নাকিব বলে। কখন গেলেন? তোহফা অবাক হয়ে প্রশ্ন করে। ভোরবেলা যখন তুমি ঘুমেছিলে তখন। আমি আজকেও ফিরতে পারি, আবার কালকেও ফিরতে পারি, কোনো ঠিক নেই। নিশাত আর মা বাসায় নেই, তাই সাবধান থাকবা, একদম বের হবা না। নামিরের সাথে কোথাও যাবা না, কিন্তু ও ছোট, এখনো তোমাকে দেখে রাখার বয়স ওর হয়নি। কি বলেছি বুঝছো? হ্যাঁ বুঝেছি। খাওয়া দাওয়া ঠিক মতো করবা, আমি চলে আসব। রাখছি, সাবধানে থেকো। আচ্ছা, কল কেটে দেয় নাকি। তোহফা কান থেকে ফোন নামিয়ে গোসল করতে বাথরুমে যায়। গোসল সেরে টিভি দেখতে বসে। দুপুর হলে নিচে নেমে রজনী বেগমের সাথে খেতে বসে। এরপর তার সাথে তার রুমে গিয়ে গল্প করে। এর মধ্যে স্কুল থেকে নামিরও ফিরে আসে। বিকালবেলা রজনী বেগম জানায় আজকে তার ডাক্তারের কাছে যাওয়ার অ্যাপয়েন্টমেন্ট আছে। নাকিবের কথা ভেবে তোহফা নাকচ করে দেয় তাদের সাথে যেতে। শেষে নামির আর লিজা রজনী বেগমকে নিয়ে ডাক্তারের কাছে যাওয়ার জন্য বের হয়। রান্নাঘরে গিয়ে এক মগ কফি বানিয়ে সেটা নিয়ে বাগানে চলে যায় তোহফা। বাগানে গিয়ে কফি খেতে খেতে কিছুক্ষণ হাঁটাহাঁটি করে সে। বিকাল পেরিয়ে সন্ধ্যা নেমেছে ইতিমধ্যে, তাই সে গাছগুলোতে পানি দেয়। পানি দেওয়া শেষ হলে মাগরিবের আজান দেয়। মাথায় ওড়না দিয়ে দোলনায় বসে, হঠাৎ বসা থেকে উঠে বাগানে পায়চারি করতে করতে বাগানের একদম শেষ সীমানায় চলে আসে। সেই ছোট্ট রুমটার সামনে এসে দাঁড়ায়। রুমটার ভেতরে কি আছে সেটা ভাবতে ভাবতে রুমটার একদম কাছাকাছি চলে আসে, কিন্তু দরজা খুঁজে পায় না কোনো। আজান শেষ হয়ে চারিদিকে আঁধার নেমেছে। পুরো বাড়িতে আলো থাকলেও এদিকটায় কোনো বাতি না থাকায় আলো নেই। অপর পাশের বাতিগুলো থেকে যতটুকু আলো আসছে তাতেই সব আবছা দেখা যাচ্ছে। রুমটার দেয়ালে স্পর্শ করে তোহফার কৌতূহল বেড়ে যায়। কিছু বুঝে ওঠার আগেই তোহফার ওড়নায় টান খায়। ভ্রু কুচকে পিছনে তাকালে চোখ জোড়া বড় বড় হয়ে যায়। আপনি এখানে? বিস্ময় নিয়ে প্রশ্ন করে তোহফা। এসেছিলাম একটা কাজে, কিন্তু এভাবে তোমাকে একা পেয়ে লোভ সামলাতে পারছি না, তাই তো মনের বাসনা পূর্ণ করতে চলে এলাম তোমার কাছে। কাছে আসো তোহফা জান, অনেক অপেক্ষা করেছো আমায়। আজকে তোমাকে এত সুখ দিব, তুমি আর কখনোই নাকিবকে কাছে চাইবে না। আসো, আমার বুকে তোমার জন্য কত জায়গা আছে দেখো। কথাগুলো বলে তোহফার ওড়না টান দেয় লোকটা। দুই হাত দিয়ে ওড়না শক্ত করে ধরে তোহফা পিছাতে শুরু করে। কে বাঁচাবে আজকে তাকে? নাকি সে সামনে থাকা এই লোকটার হিংস্রার শিকার হবে? গগনে মেঘ করেছিল অনেকক্ষণ। আধার রাতে হঠাৎ দমকা হাওয়া সব এলোমেলো করে দিতে শুরু করে। যে কোনো মুহূর্তে বাদলগুলো থেকে জল গড়িয়ে ধরনীর বুক ভিজিয়ে সব একাকার করে দিবে। তোহফা জান, তুমি তো শুকিয়ে গেছো অনেক, আমাকে নিশ্চয়ই মিস করেছো তাই না? আমি তো জানতাম নাকিব তোমাকে কখনোই শারীরিক সুখ দিতে পারবে না, ওর সেই ক্ষমতা নেই দেখেই এখনো কোনো মেয়েকে বিছানায় নেয় না। আমি তো শত মেয়েকে আমার বিছানায় জায়গা দিয়েছি।
দিয়েছি। তোমাকে শুধু বিছানায় জায়গা দিতে চাই তা না, তুমি তো আমার মন জুড়ে আছো। কাছে আসো জান, তোমাকে একটু আদর করি। কথাগুলো বলে তোহফার দিকে এগুতে থাকে মুশতাক। দেখুন ভাইয়া, আপনি আমার ভাই হন, এমন অসভ্যতা করবেন না প্লিজ, আমার ওনা ছাড়ুন, তোহফা ভীতু গলায় অনুরোধ করে। তোমাকে আমি ডাকি জান আর তুমি আমাকে ডাকলা ভাই, এভাবে বলে তো আমার ভেতরের খারাপ মানুষটাকে জাগিয়ে দিলে। আমাকে রাগিও না লক্ষ্মী মেয়ের মতো, কাছে আসো। মুশতাক তোহফার দিকে এগিয়ে আসতে থাকে আর বলে, মুশতাকের গা থেকে একটা বাজে গন্ধ আসতে থাকে। মুশতাকের গলার স্বরও কেমন মাতাল মাতাল লাগছে। তোহফার কাছে মনে হয় মুশতাক কিছু খেয়েছে। ওনা ছেড়ে তোহফা পালাতে নিলে মুশতাক এসে তার বাম হাত ধরে ফেলে তোহফার ডান হাত দিয়ে নিজের বাম হাত ছাড়ানোর চেষ্টা করতে থাকে। মুশতাক সেদিকে ভ্রুক্ষেপ না করে তোহফার হাত খামচে ধরে তাকে নিয়ে বাড়ির দরজার দিকে যেতে শুরু করে। এদিকে তোহফা চিৎকার করতে শুরু করে সাহায্যের জন্য। তোহফার চিৎকার গার্ডদের কানে গেলেও কেউ ভয় এগিয়ে আসে না। বাড়িতে সকলে না থাকলে ভেতরে প্রবেশ নিষেধ, তাই কি হচ্ছে সেটা দেখতে উকিও দিতে পারবে না। বাড়ির পেছনের দরজা দিয়ে ভেতরে প্রবেশ করে দরজা লক করে দেয় মুশতাক। তোহফা এখনো হাত মোচড়া মুচড়ি করেই চলেছে, সে ফ্লোরে বসে পড়ে। এতে মুশতাক ক্ষিপ্ত হয়ে তোহফার হাত ধরে তাকে টেনে হিঁচড়ে সিঁড়ির দিকে নিয়ে যায়। এক হাতে তোহফার ওনা, অন্য হাত দিয়ে তোহফার হাত ধরে টানছে মুশতাক। আমাকে ছাড়ুন প্লিজ, দোহাই লাগে আপনার, আমাকে ছেড়ে দিন, আমার এত বড় সর্বনাশ করবেন না ভাইয়া। কথাগুলো বলতে বলতে তোহফা কান্না করে দেয়। চুপ, একদম চুপ, কান্নাকাটি করে লাভ নেই, সেটা তুমি ভালো করেই জানো, চুপচাপ আমার সাথে চলো, মুশতাক তোহফাকে ধমকে বলে। তোহফা জোরে জোরে কান্না করতে শুরু করে। তোহফার কান্নার শব্দে খুশি বেগম নিজের রুম থেকে বের হয়। সিঁড়ির সামনে মুশতাক আর তোহফাকে এই অবস্থায় দেখে সে বুঝে নেয় কি ঘটতে চলেছে। দৌড়ে এসে তোহফাকে এক হাতে জড়িয়ে ধরে, ওরে ছাড়ো মুশতাক, তোমার ছোট ভাইয়ের বউ হয়, ওর সাথে এসব কইরো না, খুশি বেগম মুশতাককে বলে। শালি তুই এসব আমাকে বলার কে, ওরে ছাড় নিজের কাজে যা, না হলে তোরে খুতারা চিহ্ন ন করে ফেলুম, মাথা হহুত গরম আছে সর, মুশতাক খুশি বেগমকে চোখ রাঙিয়ে বলে। খুশি বেগম মুশতাকের হাত থেকে তোহফার হাত ছাড়ানোর চেষ্টা করতে থাকে। এতে মুশতাক ক্ষিপ্ত হয়ে খুশি বেগমকে ধাক্কা দেয়। ধাক্কায় খুশি বেগম ফ্লোরে পড়ে যায়। মুশতাক তোহফাকে টেনে সিঁড়ি দিয়ে উপরে নিয়ে যেতে থাকে। কয়েক সিঁড়ি বেয়ে উপরের দিকে যেতে থাকে, এমন সময় খুশি বেগম আবারও দৌড়ে এসে হাত ছাড়ানোর চেষ্টা করে। এবার মুশতাক দাঁতে দাঁত চেপে তাকায় খুশি বেগমের দিকে। খুশি বেগম সেদিকে নজর না দিয়ে তোহফাকে ছাড়াতে ব্যস্ত হয়ে যায়। সর্বশক্তি দিয়ে খুশি বেগমকে ধাক্কা দেয় মুশতাক। তাল সামলাতে না পেরে খুশি বেগম দুই সিঁড়ি থেকে নিচে পড়ে এবং সিঁড়িতে বাড়ি খেয়ে কপাল ফেটে গলগল করে রক্ত বের হতে শুরু করে। তোহফা সেদিকে তাকিয়ে আটকে উঠে। এর মধ্যে মুশতাক তাকে টানতে টানতে দোতলায় নিয়ে এসেছে। তোহফা কান্না করতে করতে অনুরোধ করতে থাকে মুশতাককে, কিন্তু সেদিকে কর্ণপাত করে না মুশতাক। নিজের কার্য আদায় করতে তোহফাকে টেনে নিয়ে প্রবেশ করে নিজের রুমে। রুমে ঢুকে তোহফাকে ধাক্কা মেরে বিছানায় ফেলে দরজা আটকে দেয়। নিচে সিঁড়ির সামনে রক্ত মাখা অবস্থায় কাতরাতে থাকে খুশি বেগম। নিভু নিভু চোখে তাকালে বুঝে তোহফাকে নিয়ে মুশতাক নিজের রুমে চলে গেছে। তোহফার জন্য খুশি বেগমের চোখ থেকে দুই ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ে। চোখ বন্ধ করে ওই অবস্থায় সিঁড়ির সামনে পড়ে থাকে সে। গগনের বোধ হয় মন খারাপ, তাই তো অবেলায় মেঘ ডেকে শহর জুড়ে নামলো ঝুম বৃষ্টি। রাত বাজে তখন 8টা। রজনী বেগমকে ডাক্তার দেখে কিছু পরীক্ষা নিরীক্ষা দিয়েছে, সেগুলো করাতে গিয়ে দেরি হয়ে গেছে। নামিত তোহফার নাম্বারে কল দিয়েছে কিন্তু কল রিসিভ করেনি সে। ফোন রেখে তোহফা নিশ্চয়ই খুশি বেগমের সাথে গল্প করছে এটা ভেবে নামির আর চিন্তা করেনি। বৃষ্টির মধ্যে আধ ভেজা হয়েই রজনী বেগম, নামির আর লিজা গাড়িতে উঠে। গাড়িতে উঠে নামির আবারও তোহফাকে কল দেয়, এবারও কল রিসিভ করে না সে। পর
কয়েকবার কল দেওয়ার পর নামিরের কপালে চিন্তার ভাঁজ পড়ে। চাচা গাড়িটা একটু জলদি চালান, দরকার হলে শর্টকাট নেন, নামির ড্রাইভারকে বলে। কিছু হয়েছে? রজনী বেগম নামিরকে প্রশ্ন করে। পরীকে কল দিচ্ছি, কল ধরছে না। সন্ধ্যা থেকে এখনো কল রিসিভ করলো না, তাই চিন্তা হচ্ছে, নামির উত্তর দেয়। হয়তো ফোন রেখে খুশির সাথে রান্নাঘরে কাজ করছে, রজনী বেগম বলে। তবুও আমার চিন্তা হচ্ছে, পরীকে তো চিনই, একটুতেই ভয় পেয়ে যায়, যদিও বাড়ির ভেতরে ও নিরাপদ, তারপরও আমার উসখুস লাগছে, নামির বলে। রাস্তায় তো জ্যাম, যেতে সময় লাগবে, বৃষ্টির কারণে রাস্তা আটকে দিচ্ছে, ড্রাইভার বলে। অন্য কোথাও দিয়ে চলো, নামির বলে। পিছনে গাড়ি আছে, এখন কোনোভাবেই এই রাস্তা থেকে বের হওয়া সম্ভব না, ড্রাইভার বলে। নামির বিরক্তি নিয়ে বসে থাকে গাড়িতে। একটু পরপর তোহফার নাম্বারে কল দেয়। বৃষ্টি আর জ্যামের কারণে একটু একটু করে গাড়ি এগুচ্ছে। প্রায় এক ঘন্টা জ্যামে বসে থাকার পর বৃষ্টি একটু কমলে জ্যাম ছাড়ে। ড্রাইভার গাড়ি ঘুরিয়ে ভেতর দিয়ে যাওয়ার চেষ্টা করে। বৃষ্টিতে মেইন রোড এখন জ্যামে ভর্তি। বাড়ির সামনে যেতে আরও 25 মিনিটের মতো লাগে। গাড়ি বাড়ির মেঠন গেটের সামনে এলে সেখানে পুলিশের গাড়ি দেখতে পায় নামির। ভ্রু কুচকে গাড়ির কাঁচ নামিয়ে পুলিশের গাড়ির দিকে তাকায়। পুলিশের গাড়ির কাঁচ বন্ধ, তাই ভেতরের কাউকে দেখতে পাচ্ছে না। দারোয়ান এসে গেট খুলে দিলে নামিদের গাড়ি বাড়ির ভেতরে প্রবেশ করে। দারোয়ান ছাতা নিয়ে দৌড়ে আসলে রজনী বেগম আর নামির বের হয়। লিজা বের হয়ে ভিজে ভিজে এই বাড়ির সদর দরজার কাছে যায়। পুলিশের গাড়ি কেন? নামির প্রশ্ন করে দারোয়ানকে। মুশতাক স্যার আজকে বাড়িতে আইছে, সেই খবর পুলিশ পেয়ে আইছে তারে গ্রেফতার করতে, কিন্তু আমি ঢুকতে দেই নাই, তাই তারা মুশতাক স্যারের বের হওয়ার অপেক্ষা করতাছে, দারোয়ান উত্তর দেয়। কি বাড়িতে তে পড়ি একা সিট, বিড়বিড় করে কথাটা বলে নামির বাড়ির সদর দরজার দিকে দৌড় দেয়। রজনী বেগমের মনে হঠাৎ ভয় ঢুকে যায়। দারোয়ান তার মাথায় ছাতা ধরে রেখেছে আর সে হাঁটছে। সদর দরজার সামনে এসে দেখে নামির আর লিজা দাঁড়িয়ে আছে। ভেতরে চল, দাঁড়িয়ে আছিস কেন? রজনী বেগম নামিরকে বলে। দরজা ভেতর থেকে আটকানো, নামির জবাব দেয়। নামিরের কাছ থেকে এমন জবাব পেয়ে রজনী বেগমের মনে থাকা ভয়টা চড়াও দিয়ে ওঠে। নামির দরজায় জোরে জোরে নক করতে শুরু করে। মিনিট দশেক কেটে যায়, কেউ দরজা খুলে না। গার্ডদের বাগানে পাঠায় পিছনের দরজা বা কোনো জানালা খোলা আছে কিনা দেখতে। গার্ড এসে জানায় দরজা জানালা সব বন্ধ। নামিরের গলা শুকিয়ে আসে ভয়ে। সে ফোনটা বের করে তোহফার নাম্বারে আবারও কল দেয়। রিং বাজতে বাজতে কল কেটে যায়। তোহফার বিপদের কথা চিন্তা করে নামিরের চোখে অশ্রুরা এসে হানা দেয়। দরজায় লাথি দিতে শুরু করলে গার্ডরা তাকে থামানোর চেষ্টা করে। এক সময় ক্লান্ত হয়ে সে নিজেই থেমে বসে পড়ে ফ্লোরে। সময়ের সাত পাল্লা দিয়ে বৃষ্টি বাড়তে থাকে। বৃষ্টির সাথে এলোমেলো হাওয়া বইছে। চোখ মুখ শক্ত করে নাকিবের নাম্বারে নাম্বারে কল দেয়। এমনিতেই বৃষ্টি, তার উপর নাকিব আছে সিলে। নাম্বার বন্ধ দেখায়। হাসানের নাম্বারে কল দিলেও একই অবস্থা। হতাশ হয়ে বন্ধ দরজার পানে তাকিয়ে নামির নিজেকে অপরাধী ভাবতে শুরু করে। রজনী বেগম নামিরের কাঁধে হাত দিলে অশ্রুসিক্ত নয়নে নামির রজনী বেগমের পানে দৃষ্টি রাখে। লিজা পাশে চুপ করে দাঁড়িয়ে আছে। এই মুহূর্তে তার বুক ফেটে কান্না আসছে তোহফার জন্য। নামির না বললেও বুঝে নিয়েছে সব। হুট করে নামির উঠে দাঁড়িয়ে মেইন গেটের দিকে দৌড় দেয়। দারোয়ানও নামিরের পেছনে পেছনে যায়। গেট খুলে পুলিশের গাড়ির জানালার কাছে গিয়ে নক করে নামির। গাড়ির কাঁচ নামিয়ে রুহুল নামিরের পানে দৃষ্টি রাখে। আমাকে একটা সাহায্য করুন,
নামির রুহুলকে বলে। বৃষ্টিতে ভিজে ইতিমধ্যে নামির একাকার হয়ে গেছে। কেমন সাহায্য? রুহুল জিজ্ঞেস করে। আপনারা যাকে ধরতে এসেছেন সে ভেতরে বাড়ির দরজা আটকে বসে আছে। আপনারা যদি কোনোভাবে বাড়ির ভেতরে ঢুকতে পারেন তাহলে এই মুহূর্তে তাকে গ্রেফতার করতে কেউ বাধা দিবে না, নামির শক্ত গলায় কথাগুলো বলে। রুহুলের ভ্রু কুচকে আসে নামিরের মুখে এমন কথা শুনে। আপনি কে হন? রুহুল নামিরকে প্রশ্ন করে। আমি যেই হই আপনারা কি রাজি? নামির আবারও বলে। হ্যাঁ চলুন, রুহুল বলে। নামির হাঁটা দেয় পিছন পিছন রুহুলও ছাতা মাথায় আসে, তার সাথে ইউসুফ সহ দুইজন কনস্টেবল আসে। রজনী বেগম দেখে নামির পুলিশ নিয়ে এসেছে। এই মুহূর্তে নামিরকে বাধা দিয়ে তোহফার জীবন ঝুঁকিতে ফেলতে চায় না সে। রুহুল সদর দরজায় তাকিয়ে বুঝে এখান দিয়ে প্রবেশ করা অসম্ভব, তাই কনস্টেবলদের নিয়ে বাড়ির জানালাগুলো দেখতে শুরু করে। জানালা সব আটকানো, গার্ডরা চেক করেছে। নামির রুহুলকে বলে, দোতলায় উঠার কোনো রাস্তা নেই? রুহুল নামিরকে জিজ্ঞেস করে। না, বাহির থেকে কোনো পথ নেই, নামির জবাব দেয়। রুহুল চিন্তায় পড়ে যায়। চিন্তা করতে করতে তার মাথায় কিছু একটা আসে। আপনাদের রান্নাঘরটা কোন দিকে? রান্নাঘরে জানালা আছে, সেই জানালা চেক করেছেন? রুহুল জিজ্ঞেস করে। না, দেখা হয়নি, নামির উত্তর দেয়। হ আছে, আর আমি তো জানালা বন্ধই রাখি রান্না শেষে, লিজা জবাব দেয়। চলুন দেখি, রুহুল বলে। নামির আর রুহুল কনস্টেবল নিয়ে রান্নাঘরের দিকে যায়। রান্নাঘরে থাইটা লাগানো ছিল, রুহুল টান দিতেই সেটা খুলে যায়। নামিরের চোখজোড়া চিকচিক করে উঠে। সময় না নিয়ে নামির সেই জানালা দিয়ে ভেতরে প্রবেশ করে। নামিরের পিছন পিছন কনস্টেবল ইউসুফ ও প্রবেশ করে। রুহুল বাকি কনস্টেবলদের নিয়ে সদর দরজার দিকে যায়। ইউসুফ বাড়ির ভেতরে প্রবেশ করেই দরজা খুলে দেয়। রজনী বেগম আর লিজা বাড়ির ভেতরে প্রবেশ করে, এদিক ওদিক তাকালে নিথর খুশি বেগমকে দেখতে পায়। লিজা দৌড়ে গিয়ে খুশি বেগমকে আগলে নেয়। রুহুল ও বাকি কনস্টেবল ও ততক্ষণে চলে এসেছে। নামির দোতলায় গিয়ে হতভম্ব হয়ে যায়। সব কিছু এলোমেলো হয়ে আছে দোতলায়। মুশতাক তার রুমের বাহিরে হাত পা ছড়িয়ে শুয়ে আছে। দরজায় হাত দিলে বুঝতে পারে ভেতর থেকে দরজা লক করা। রুহুল তার কনস্টেবলদের নিয়ে দোতলায় এসে দেখে মুশতাকের এই অবস্থা। তুলুন ওনাকে, রুহুল কনস্টেবলদের বলে। মুশতাকের গা থেকে মতারা চিহ্ন, দের বিশ্রী গন্ধ আসছে। সকলে নাক চেপে ধরে। কনস্টেবলরা এক হাতে নাক চেপে অন্য হাত দিয়ে মুশতাককে তোলার চেষ্টা করে। নেশায় পুরো বুধ হয়ে আছে মুশতাক, তাকে তিনজন মিলে নিয়ে যেতে পারছে না। রজনী বেগম গার্ডদের ডাক দিলে তারাও সাহায্য করে। কোনো সমস্যা? আপনাদের চিন্তিত লাগছে, আর কোনো সাহায্য লাগলে বলুন, রুহুল নামিরকে বলে। না কোনো সমস্যা না, আপনি এখন আসতে পারেন, রজনী বেগম রুহুলকে বলে। রুহুল ক্যাপটা মাথায় দিয়ে সিঁড়ি বেয়ে নেমে বাড়ি থেকে বেরিয়ে যায়। কনস্টেবল আর গার্ডরা মিলে মুশতাককে গাড়িতে তুলে। রুহুল যেতেই নামির পাগলের মতো দরজায় আঘাত করতে থাকে। ওইদিকে লিজা গার্ডদের সাহায্যে খুশি বেগমকে রুমে নিয়ে গেছে। খুশি অনেক আঘাত পেয়েছে, ডাক্তারকে একটু কল দে, রজনী বেগম ক্লান্ত গলায় নামিরকে বলে। নামির চোখ মুখ মুছে ফোন বের করে ডাক্তারকে কল দিয়ে আসতে বলে। এদিকে ভেজা শরীরে নামির দরজার সামনে দাঁড়িয়ে তোহফাকে ডাকতে থাকে, কিন্তু ভেতর থেকে কোনো সাড়া শব্দ নেই। নামির কি করবে বুঝতে না পেরে কাঁদতে শুরু করে। গার্ডদের ডেকে বলে দরজা ভাঙতে। গার্ডরা কথা মতো চেষ্টা শুরু করে। নিচে ডাক্তার চলে আসে ততক্ষণে। ডাক্তার এসেই খুশি বেগমকে প্রাথমিক চিকিৎসা দিতে শুরু করে। মাথায় আঘাত পেয়ে রক্তক্ষরণ হয়ে জ্ঞান হারিয়েছে খুশি বেগম। খুশি বেগমের পাশে বসে লিজা অশ্রু বিসর্জন দেয় আর ডাক্তার তার ড্রেসিং করতে থাকে। রাত বেজে গেছে প্রায় আড়াইটা। নাকিব গাড়িতে বসে বারবার তোহফাকে কল দিচ্ছে, কিন্তু তোহফা কল রিসিভ করছে না। নাকিব প্রচণ্ড বিরক্ত হয় তোহফার এমন খামখেয়ালি আচরণে।
ঘুমে থাকলেও তো কলটা রিসিভ করবে সেটাও করছে না। সেই সকালে কথা হয়েছে, এরপর আর তোহফাকে কল পায়নি সে। ভেবে রাখে বাসায় ফিরে তোহফাকে বকবে বিষয়টা নিয়ে। হাসান গাড়ি ড্রাইভ করছে আর গুনগুন করে গান গাইছে। বৃষ্টির কারণে তাদের ফিরতে এত দেরি হল। গাড়ি এসে মেইন গেটের সামনে হর্ন দিতেই দারিয়ান ছুটে এসে গেট খুলে দেয়। নাকিব আর হাসান কাজ শেষ না করেই সিলেট থেকে ফিরেছে। নাসিরউদ্দিন শেখ থেকে গেছে বাকি কাজ সারতে। বৃষ্টি কমে গেছে অনেকক্ষণ হল। এখন গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে আর হাওয়া বইছে। গাড়ি থেকে নেমেই বৃষ্টিতে ভিজে ভিজে নাকিব বাড়ির সদর দরজার দিকে যেতে থাকে। বৃষ্টির ফোঁটায় নাকিবের শুভ্র রঙের পাঞ্জাবিটা ভিজে যাচ্ছে। গার্ডরা ভয়ে জড়ো হয়ে থাকে নিজ স্থানে। গার্ডদের এ অবস্থা দেখে নাকিব জিজ্ঞেস করতে চায় কি হয়েছে। পরক্ষণেই ভাবে এখন তার আগে ঘরে গিয়ে তোহফাকে দেখা উচিত। নাকিব গার্ডদের কিছু না বলে দ্রুত হেঁটে বাড়ির ভেতরে প্রবেশ করে। শুধুমাত্র তোহফা কল রিসিভ করছে না বলেই সে ফিরে এসেছে কাজ ফেলে। বৃষ্টির কারণে নেটওয়ার্ক সমস্যা করায় ক্যামেরা দিয়ে কিছুই দেখতে পাচ্ছিল না। ক্যামেরায় দেখতে পেলে নিশ্চিন্ত হতে পারত। সিঁড়ির দিকে আসলে তার নজর যায় শুকনো রক্তের দাগের দিকে। আশেপাশে কাউকে দেখতে না পেয়ে সিঁড়ি বেয়ে দোতলায় উঠে। দোতলায় এসে দেখে জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে আছে। ভাঙা ফুলদানি ফ্লোরে গড়াগড়ি খাচ্ছে। মুশতাকের রুমের দিকে তাকালে ভাঙা দরজা আর দরজা ভাঙার জন্য বিভিন্ন জিনিস দেখতে পায়। কি হয়েছে কিছুই বুঝতে পারছে না। নাকিবের নজর তখন তোহফার ওনার দিকে যায় যেটা পড়ে আছে মুশতাকের রুমের বিপরীতে। হেঁটে গিয়ে ওনাটা হাতে তুলে কয়েক সেকেন্ড সেটার দিকে তাকিয়ে ওনাটা হাতের মুঠোয় নিয়ে দৌড়ে নিজের রুমের দিকে আসে। দরজার লকে হাত দিতেই দরজাটা খুলে যায়। দরজা খুলতেই বিছানায় বসা রজনী বেগম আর নামিরকে দেখতে পায়। রুমে প্রবেশ করলে তোহফাকে একপাশে শোয়া দেখে যার গায়ে পাতলা চাদর দিয়ে ঢাকা। নামির আর রজনী বেগম এত রাতে নাকিবকে দেখে চমকে যায়। রজনী বেগম ভেবেছিল নাকিব আসার আগেই সব গুছিয়ে ফেলবে যাতে এসব তার কানে না যায়। কি হয়েছে, তোমরা এই রুমে কেন? নাকিব রজনী বেগমকে গম্ভীর গলায় প্রশ্ন করে। রজনী বেগম কোনো উত্তর দেয় না, চুপ থাকে। নামির মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে। নাকিব বিছানার দিকে এগিয়ে এসে তোহফার কপাল থেকে চুল সরালে মুখটা দৃশ্যমান হয়। তোহফার গালে হাত দিলে স্বাভাবিকই লাগে তার কাছে। ভালো করে চুলগুলো সরালে তোহফার গলায় আঁচড়ের চিহ্ন দেখতে পায়। তোহফাকে টেনে সোজা করে শোয়ালে দেখতে পায় ঠোঁটের একাংশে কাটা র তারা চিহ্ন কোক্ত বেয়ে পড়ে শুকিয়ে গেছে। কি হয়েছে তোহফার, ব্যথা পেয়েছে কিভাবে? নাকিব অস্থির গলায় প্রশ্ন করতে থাকে। নামির আর রজনী বেগম বসা থেকে উঠে চুপ করে দাঁড়িয়ে থাকে। তোহফার শরীর থেকে চাদর সরাতেই নাকিবের শ্বাস আটকে আসে। তোহফার জামার হাতা ছেঁড়া, সেই সাথে গলায় অনেকগুলো আঁচড়ের দাগ। তোহফার হাত টেনে তুলতেই দেখে বাম হাত কালচে হয়ে আছে রক্ত জমাট বেঁধে। ডান হাতেও আঁচড়ের দাগ। দাদি কিছু বলবা নাকি চুপ থাকবা? আমার তোহফাকে কি ছুঁয়েছে? দাদি কথা বলো, কার এত সাহস? নাকিব চিৎকার করে রজনী বেগমের সামনে এসে জিজ্ঞেস করতে থাকে, মুশতা। রজনী বেগম এইটুকু উচ্চারণ করেই থেমে যায়। নাকিব ডান হাত দিয়ে নিজের চুলগুলো টেনে ধরে জোরে জোরে শ্বাস নিতে থাকে। কই ও, মুশতাকের বাচ্চা কই? আমার তোহফাকে ছুঁয়েছে ওর এত কলিজা? নাকিব রজনী বেগমের দিকে শীতল চাহনি রেখে ঠান্ডা গলায় জিজ্ঞেস করে, নাকিব শান্ত হ, শোন আমার কথা। রজনী বেগম নাকিবকে বলতে থাকে। নাকিব জোরে জোরে শ্বাস নিতে থাকে আর ফ্লোরে বসে পড়ে। মাথা কাজ করা বন্ধ করে দিয়েছে তার তোহফাকে এ অবস্থায় দেখে। হুট করে তোহফা কাশতে শুরু করে। নাকিব বসা থেকে উঠে দৌড়ে তোহফার কাছে যায়। তোহফাকে তুলে একটু পানি পান করায়। এতক্ষণ পর জ্ঞান ফিরেছে ওর, অজ্ঞান ছিল এতক্ষণ। তোর অনুমতি ছাড়া ডাক্তার ডাকিনি, রজনী বেগম নাকিবকে বলে। তোমরা এখন রুম থেকে যাও, ঠান্ডা গলায় নাকিব বলে রজনী বেগমকে।
রজনী বেগম কথা না বাড়িয়ে নামিদকে নিয়ে রুম থেকে বেরিয়ে যায়। পানি খাওয়ার পর তোহফার কাশি থামে। চোখ কুচকে তাকানোর চেষ্টা করলে চোখে বাতির আলো এসে লাগে। নাকিব তোহফার দিকে ঝুঁকে যাতে বাতির আলো তার চোখে না লাগে, দুই হাত তোহফার দুই গালে রাখে। তাকাও আমার দিকে, দেখো এই তো আমি, নাকিব তোহফাকে বলতে থাকে। ক্লান্ত চাহনিতে তোহফা চোখ জোড়া খুলে তাকায়। নাকিবকে দেখে চোখ জোড়া অশ্রুতে পূর্ণ হয়ে যায়। টুপ করে এক ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ে। কাঁদছো কেন তুমি? একদম কান্না করবা না, আমি তোমায় কত ভালোবাসি জানো তুমি? তুমি কান্না করলে আমার বুকের ভেতর ব্যথা করে প্রচণ্ড, অসহ্য যন্ত্রণা হয় মাথার ভেতর, নাকিব তোহফাকে বলতে থাকে। তোহফা ঠোঁট কামড়ে চোখ বন্ধ করে ফুপিয়ে কেঁদে উঠে। নাকিব আরও অস্থির হয়ে যায় তোহফার কান্নায়। তোহফাকে টেনে নেয় নিজের বুকে। কান্না থামাও প্লিজ, আমার কথা তো শুনো, তোহফার পিঠে হাত ঘষে নাকিব বলতে থাকে। তোহফা কাঁদতে কাঁদতে নাকিবকে দূরে সরিয়ে দেওয়ার চেষ্টা করে, এমতাবস্থায় নাকিব তোহফাকে ছাড়ে না। তোহফার গাল ধরে ঠোঁটের কাটা অংশে চুমু দেয়। তুমি আমার সেটা যেমনই হও, আমার তাতে কিছু যায় আসে না, তোমাকে ভালোবাসি আমি সব সময়। নাকিবের কথা শুনে কান্না থামিয়ে তোহফা তার চোখের দিকে তাকায়। নাকিব আলতো স্পর্শে তোহফার অশ্রুগুলো মুছে দেয়। তোহফাকে টেনে বুকের মধ্যে আগলে নেয়। ধীরে ধীরে ফুপিয়ে আরেক দফায় কাঁদতে শুরু করে তোহফা। নাকিব চোখ বন্ধ করে নিজেকে সামলানোর ব্যর্থ চেষ্টা করতে থাকে। তোহফা আমার তোহফা, তোমাকে আমি সবসময় ভালোবাসি, নাকিব শান্ত গলায় বলতে থাকে। কান্নারত তোহফার কর্ণে নাকিবের বলা কথা পৌঁছায় না। ঝিরিঝিরি বৃষ্টির সাথে পাল্লা দিয়ে বয়ে চলেছে হাওয়া। রুমের পর্দাগুলো এলোমেলো হয়ে উঠে চলেছে নিজেদের মতো করে। গগনেরও আজকে বেশ মন খারাপ, তাই তো নিজেকে সামলাতে পারছে না। বৃষ্টি থেমে মৃদু হাওয়া বইছে প্রকৃতিতে। বৃষ্টির পর সব কিছু যেন থমকে গেছে, নিস্তব্ধতায় ছেয়ে গেছে চারিদিকে। প্রকৃতির মতো মানব জীবনেও এরকম কখনো রোদ্দুর কখনো মেঘে ছেয়ে যায়। একসময় মনের ব্যথাগুলো সহ্য মাত্রা ছাড়িয়ে গেলে গগনের মতো নয়ন বেয়ে অশ্রু বিসর্জন হয়। লাল রঙের বাতির আলোতে পুরো রুমে এক রকম ভুতুরে পরিবেশ হয়ে গেছে। খাটে হেলান দিয়ে আছোয়া অবস্থায় বসে আছে নাকিব। তার বুকে মাথা রেখে শুয়ে আছে তোহফা। কিছুক্ষণ হলো তার কান্না থেমেছে, তবে থেমে থেমে হেঁচকি তুলছে তোহফা। তার চক্ষুদ্বয় জ্বলছে। আদুরে স্পর্শে তোহফার এলোকেশে বিলি কেটে দিচ্ছে নাকিব। নাকিবের পরিহিত শুভ্র রঙের পাঞ্জাবিটার বোতাম নখ দিয়ে খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে তোহফা। নাকিবের শান্ত দৃষ্টি সামনে থাকা দেয়ালের ফ্রেমে বদ্ধ। অনেকটা সময় ধরে দুজনে এভাবে নীরবতা পালন করে চলেছে। নাকিব নিজের চিন্তাগুলোকে লাগাম টেনে তোহফাতে মনোযোগ হয়। জেগে আছো? শান্ত গলায় নাকিব তোহফাকে জিজ্ঞেস করে। তোহফা কোনো জবাব না দিয়ে মাথা তুলে তাকায়। লাল রঙের বাতির আলোতে তোহফার ফোলা চক্ষুদ্বয় নাকিবের দৃষ্টি এড়ায় না। নাকিব তোহফাকে ছেড়ে বিছানা থেকে নেমে তোহফাকে কোলে তুলে নেয়। রোবট মানবের মতো তোহফা কোনো প্রতিবাদ করে না, তোহফাকে নিয়ে বাথরুমে চলে যায়। কোল থেকে তোহফাকে নামিয়ে এক কোনায় দাঁড়া করায়। বাতি না জ্বালিয়েই অন্ধকারে বাথরুমের শাওয়ার চালু করে। জলের সংস্পর্শ পেয়ে তোহফা পালাতে চাইলে নাকিব বাধা দেয়। তোহফাকে নিজের সাথে মিশিয়ে শাওয়ারের নিচে দাঁড়িয়ে থাকে দুজন। সারা অঙ্গে জলের স্পর্শ পেতেই তোহফা কুঁকড়ে যায়। নাকিব বিষয়টা বুঝতে পেরেও তোহফাকে ছাড়ে না। গোসল শেষ হতেই ভেজা জামা কাপড় পরেই বাথরুম থেকে বের হয় নাকিব। একটা তোয়ালে আর জামা কাপড় তোহফার হাতে দেয়। পাল্টে জলদি বের হও, নাকিব তোহফাকে বলে। তোহফা কোনো জবাব দেয় না। বাথরুমের বাতি জ্বালিয়ে দিয়ে রুমে প্রবেশ করে নাকিব। মিনিট পাঁচেক পর ভেজা জামা বদলে তোহফা বের হয়। নাকিবও ভেজা জামাকাপড় বদলে নিয়েছে। তোহফা এসে বিছানায় বসে। নাকিব হেয়ার ড্রায়ার বের করে তোহফার ভেজা কেশগুলো শুকাতে ব্যস্ত হয়ে যায়। তোহফার কেন জানি হঠাৎ খারাপ লাগা কাজ করতে থাকে। কিছু বলতে চেয়েও বলতে পারছে না। শেষে মন মস্তিষ্কের সাথে জুতারা চিহ্ন অর্থ করে।
আপনার খারাপ লাগবে না আমার সাথে থাকতে। নীরবতা ভেঙে তোহফা নাকিবকে প্রশ্ন করে। নাকিব চমকায় না তোহফার প্রশ্নে। সে তার মতো তোহফার কেশ শুকাতে ব্যস্ত। কেন খারাপ লাগবে? নাকিব পাল্টা প্রশ্ন করে তোহফাকে। এই যে এত কিছু হয়ে গেল তারপরও আপনার খারাপ লাগবে না? তোহফা আবারও প্রশ্ন করে। কি হয়েছে? কিছুই হয়নি। আমার মনে পড়ছে না কিছু হয়েছে, সব কিছুই স্বাভাবিক আছে। নাকিব শান্ত গলায় উত্তর দেয়। তোহফা মুখ তুলে নাকিবের পানে দৃষ্টি রাখে। আবছা আলোতে নাকিবের শান্ত দৃষ্টি তোহফার চোখ এড়ায় না। এ বিষয়ে আমরা আর কোনো কথা বলবো না। তোমার চোখের অশ্রুর সাথেই সব চলে গেছে। কি হয়েছে, কেন হয়েছে, কিভাবে হয়েছে এসব কিছুই জানতে আমি আগ্রহী নই। আমি শুধু আগ্রহী তোমাতে। তুমি সুস্থ থাকলেই চলবে আমার। নাকিব স্বাভাবিকভাবে কথাগুলো বলে। তোহফা নাকিবের থেকে দৃষ্টি সরিয়ে ফেলে। নাকিব হেয়ার ড্রায়ার বন্ধ করে তোহফার কেশগুলো চিরুনি দিয়ে আঁচড়ে দেয়। তুমি বসো, আমি নিচ থেকে কিছু খাবার নিয়ে আসি। না খেয়ে ঘুমিও না, আমি যাব আর আসব। নাকিব তোহফাকে বলে। শুনুন, আমি ঠিক আছি। নাকিবকে পিছু ডেকে তোহফা বলে। ঘাড় ঘুরিয়ে তোহফার পানে এক পলক তাকিয়ে নাকিব তার দিকে এগিয়ে আসে। তোহফার সামনে দাঁড়িয়ে তার থুতনি ধরে মুখটা উঁচু করে। তোহফা আরও কিছু বলতে চাইছিল, নাকিব তাকে থামিয়ে দেয়। চুপ, আর বিষয়ে আর কোনো কথা না, মনে থাকবে, নাকিব শান্ত গলায় তোহফাকে বলে। নাকিবের ঠান্ডা হুমকি তোহফাকে সাবধান করে। তোহফা মাথা উপর নিচ করে নাড়ায়। নাকিব তোহফাকে ছেড়ে রুমের দরজা খুলে বেরিয়ে যায়। চুপচাপ রুমের বিছানায় বসে থাকে তোহফা। কিছুক্ষণ পর নাকিব একটা প্লেট নিয়ে রুমে প্রবেশ করে। প্লেটটা তোহফার সামনে রাখে। একটা ডিমের অমলেট আর কিছু কাটা ফল প্লেটে। এখন এটা খেয়ে নাও, আর কিছু পেলাম না খাওয়ার মতো। ভাত খেতে এখন ভালো লাগবে না, তাই এগুলো নিয়ে আসলাম, নাকিব তোহফাকে বলে। তোহফা কিছু না বলে খেতে শুরু করে সাথে নাকিবকে সাধে খাওয়ার জন্য। প্রথমে নাকিব নাকচ করলেও তোহফার জোরাজুরিতে খায়। এর মধ্যে ফজরের আজান দেয় মসজিদে। খাওয়া শেষ করে তোহফা উঠে যায় অজু করে নামাজ আদায় করতে। নাকিব দিভানে শুয়ে গা এলিয়ে যায়। তার মাথার ভেতরটা যন্ত্রণা করছে অনেক। অন্য সময় হলে তোহফাকে বলতো একটু মাথা টিপে দিতে, কিন্তু আজকে সে তোহফাকে বিরক্ত করবে না বলে ভেবেছে। অজু করে ফজরের নামাজ আদায় করে নেয় তোহফা। তন্দ্রায় তার চক্ষু জোড়া লেগে আসতে থাকে। বিছানায় গিয়ে বালিশে মাথা রেখে তন্দ্রাঘরে হারিয়ে যায়। নাকিব শোয়া থেকে উঠে এসে তোহফার পাশে বসে তার কেশে বিলি কাটতে শুরু করে। নাকিবের চক্ষুতে নেই তন্দ্রা, শুধু আছে প্রিয়তমার জন্য একরাশ গভীর চিন্তা। ধীরে ধীরে অন্ধকার কেটে ধরণীর বুকে আলোর দেখা মেলে। সোনালী রোদ্দুর মেঘ সরিয়ে ছড়িয়ে পড়ে চারদিকে। রজনী বেগম ফজরের নামাজ আদায় করে নিচতলায় পায়চারি করছে আর তসবিহ সহ গুনছে। কি হলো কিছুই বুঝতে পারছে না সে। মস্তিষ্কে তার নানান চিন্তা ঘুরপাক খাচ্ছে। শব্দ পেয়ে সিঁড়ির দিকে তাকায় রজনী বেগম। নাকিবকে সিঁড়ি দিয়ে নামতে দেখে কিঞ্চিত অবাক হয়। এত সকালে কোথায় যাচ্ছিস তোহফাকে একা রেখে? রজনী বেগম নাকিবকে প্রশ্ন করে। তোহফা ঘুমে তাই হাতের কাজটা সেরে আসি, নাকিব উত্তর দেয়। এত সকালে তোর কি কাজ? রজনী বেগম আবারও প্রশ্ন করে। সেটা তোমার না জানলেও চলবে, কথাটা বলে নাকিব গটগট করে বাড়ির দরজার দিকে এগিয়ে যায়। দরজা খুলে নাকিব চলে যায় বাড়ির বাহিরে। রজনী বেগম নাকিবের যাওয়ার পানে তাকিয়ে শ্বাস ফেলে নিজের রুমের দিকে যায়। ডিউটিতে এসে রুহুল সর্বপ্রথম চলে যায় লক আপে, যেখানে মুশতাককে রাখা হয়েছে। মুশতাক লক আপের ফ্লোরে গভীর তন্দ্রায় মত্ত। রুহুল ইউসুফকে ডাক দেয়। জি স্যার বলেন। ইউসুফ দৌড়ে এসে রুহুলকে বলে, সকাল গড়িয়ে বেলা হয়ে যাচ্ছে, এক্স এমপি স্যারকে ঘুম থেকে তুলুন। আমি কেবিনে গেলাম একটু পর, যাতে এসে দেখি স্যার উঠেছে। আজকে তো শুক্রবার, তাই ওনাকে কোর্টে চালান দেওয়া সম্ভব না। রবিবার পর্যন্ত ওনাকে এখানে রেখে খাতির যত্ন করতে হবে, রুহুল বলে ইউসুফকে। জি স্যার।
মাথা নাড়িয়ে ইউসুফ বলে, রুহুল চলে যায় নিজ কেবিনে। ইউসুফ তালা খুলে লক আপের ভেতরে যায় মুশতাককে ডাকতে। রুহুল কেবিনে এসে নিজ আসনে বসে। মুশতাককে গ্রেফতার করেছে খবরটা এখনো সাংবাদিকদের কান অবধি পৌঁছায়নি, তবে খুব শীঘ্রই পৌঁছে যাবে এটা রুহুল বেশ বুঝতে পারছে। ডিআইজিকে সকালে কল দিয়ে বিষয়টা জানিয়েছে। ডিআইজির এই বিষয় নিয়ে তেমন মাথা ব্যথা নেই। কেসের সমস্ত দিক রুহুলকে বলেছে সামলাতে। আপাতত কেস মোটামুটি সম্পন্ন হয়েছে, এখন শুধু মুশতাককে কোর্টে তোলা বাকি। ঘণ্টা খানেক পর বাহির থেকে শব্দ পেলে রুহুল নিজের আসন ছেড়ে কেবিন থেকে বের হয় দেখতে। লক আপের সামনে নাসিরুদ্দিন শেখকে দেখে আশেপাশে তাকায়। নাসিরুদ্দিন শেখ কনস্টেবলদের কিছু বলে তাদের উপর চিল্লাপাল্লা করছিল। মুশতাক ঘুম থেকে উঠেছে, তবে এখনো তার চোখ জোড়া লাল হয়ে ঘুমে আচ্ছন্ন। চারিপাশে কি হচ্ছে তাতে মুশতাকের আগ্রহ নেই। রুহুল এগিয়ে এসে নাসিরুদ্দিন শেখের সামনে দাঁড়ায়। কি হয়েছে, আপনি এভাবে চিৎকার করছেন কেন? রুহুল নাসিরুদ্দিন শেখকে জিজ্ঞেস করে। আপনারা কোন সাহসে ওকে গ্রেফতার করেছেন? আদালত থেকে ওকে জামিন দেওয়া হবে, সব কাগজপত্র জমা দিয়েছে উকিল। নাসিরুদ্দিন শেখ ক্ষিপ্ত গলায় রুহুলকে প্রশ্ন করে। উনি আমাদের ক্রিমি, তারা চিহ্ন না তারা চিহ্ন ল লিস্টের একজন ক্রিমিনাল, তাকে গ্রেফতার করতে আদালত থেকে আমাদেরকে নির্দেশ প্রদান করা হয়েছে, তাই গ্রেফতার করেছি। যান আদালত থেকে জামিনের কাগজ আনুন, তারপর ছেড়ে দিব, রুহুল নাসিরুদ্দিন শেখকে জবাব দেয়। আপনি জানেন না কার সাথে শত্রুতা করছেন? নাসিরুদ্দিন শেখ রুহুলের দিকে আঙুল তাক করে বলে, হ্যাঁ জানি, আর যা করছি সব বুঝে দেখে শুনেই করছি, রুহুল জবাব দেয়। নাসিরুদ্দিনের চোয়াল শক্ত হয়ে আসে রুহুলের কথা শুনে। আপনি এখন আসতে পারেন। ভিজিটিং এর সময় শেষ, রুহুল নাসিরুদ্দিন শেখকে বলে। নাসিরুদ্দিন শেখ রুহুলের পানে কঠিন দৃষ্টি নিক্ষেপ করে থানা থেকে বেরিয়ে যায়। থানা থেকে বের হতেই নাসিরুদ্দিন শেখকে সাংবাদিকরা ঘিরে ফেলে। সে চুপচাপ সাংবাদিকদের এড়িয়ে নিজের গাড়ির দিকে চলে যায়। কেউ মুশতাকের গ্রেপ্তার হওয়ার বিষয়টা ছড়িয়ে দিয়েছে, তাই সাংবাদিকরা ছুটে এসেছে খবর জোগাড় করতে। নাসিরুদ্দিন শেখ গাড়িতে করে রওনা দেয় উকিলের বাড়িতে। রুহুল মুশতাকের পানে তাকিয়ে হাসি দেয়। মুশতাক বিরক্তিকর চাহনিতে তাকায় তার দিকে। রুহুলের ফোন বেজে উঠলে পকেট থেকে ফোন বের করে নিজের কেবিনের দিকে চলে যায়। বালিশে মাথা রেখে একপাশে কাত হয়ে শুয়ে আছে তোহফা। ঘন ঘন পলক ফেলে বিপরীতে থাকা শূন্য ডিভানে তাকিয়ে আছে। একটা দীর্ঘশ্বাস ফেলে বিছানার চাদর খামচে ধরে। রুমের প্রতিটি পর্দা টেনে দেওয়া, সাথে বারান্দার ঠায়ও লাগানো, যার ফলে দিনের বেলাতেও রুমের মধ্যে অন্ধকারের উপস্থিতি বিদ্যমান। দরজার লক খুলে রুমে নাকিব প্রবেশ করে। সময়টা দুপুর গড়িয়েছে। তোহফার কোনো ভাবান্তর নেই, সে আগের ন্যায় শুয়ে আছে। হাতের প্যাকেটটা রিডিং টেবিলের উপর রেখে নাকিব এসে তোহফার সামনে দাঁড়ায়। চোখ তুলে তোহফা নাকিবের পানে দৃষ্টি রাখে। নাকিব কিছুটা ঝুঁকে তোহফার গালে হাত রাখে। কখন উঠছ? তোহফাকে প্রশ্ন করে নাকিব। অনেকক্ষণ, তোহফা উত্তর দেয়। থাকো আমি খাবার নিয়ে আসি, নাকিব তোহফাকে বলে। দাদি এসে খাইয়ে গেছে আমাকে, তোহফা বলে। তাহলে উঠে নিচ থেকে একটু ঘুরে আসো, আমি গোসল সেরে নেই ততক্ষণে। এক কাজ করো, বাগানে গিয়ে বসো, আমিও কিছুক্ষণ পর আসছি, নাকিব তোহফাকে বলে। তোহফা নাকিবের কথার কোনো জবাব দেয় না। নাকিব তোহফাকে রেখে চলে যায় বাথরুমে গোসল করতে। গোসল সেরে তোয়ালে দিয়ে মাথা মুছতে মুছতে নাকিব বাথরুম থেকে বের হয়। তার দৃষ্টি বিছানার দিকে গেলে দেখতে পায় তোহফা উল্টো দিকে ঘুরে শুয়ে আছে। জানালা থেকে পর্দাগুলো সরিয়ে বারান্দার ঠাই খুলে দিতেই রুমের আনাচে কানাচে সোনালি রোদ্দুর হানা দেয়। তোহফা নিচে যেতে চাচ্ছে না, এটা বেশ বুঝতে পারে নাকিব। একা একা রুমে এভাবে শুয়ে দুঃখ বিলাস করছে, সেটাও তার কাছে স্পষ্ট। নাকিব এসে তোহফাকে নিজ বাহুতে আগলে নেয়। হঠাৎ কোলে তুলে নেওয়াতে তোহফা ভরকে যায়। মুখ তুলে নাকিবের পানে তাকিয়ে ব্যালেন্স ঠিক রাখতে নাকিবের গলায় হাত রাখে। দরজা খুলে তোহফাকে নিয়ে নাকিব হাঁটা দেয় সিঁড়ির দিকে।
আমি নিচে যাব না, ভালো লাগছে না আমার, নামান আমাকে। তোহফা ধীর গলায় নাকিবকে বলে, একা একা ভালো লাগবে না, তাই তো আমিও সাথে যাচ্ছি। তোমার ভালো না লাগলে আমারও ভালো লাগে না, তাই নিজের জন্য হলেও তোমাকে আমার ভালো রাখতে হবে, নাকিব জবাব দেয়। তোহফা আর কিছু বলে না। সিঁড়ি বেয়ে নেমে নাকিব সোজা বাগানে এসে তোহফাকে বসিয়ে দেয় দোলনায়। তোহফা চুপ করে বসে থাকে। বিকাল বেলা বাগানে এসে প্রকৃতিতে সময় অতিক্রম করতে তার খারাপ লাগে না, তবে আজকে কেন জানি কিছুই ভালো লাগছে না তার। হুট করে বল এসে তোহফার গায়ে লাগে। নাকিব তোহফার পাশে দাঁড়িয়েছিল, বলটা তুলে হাতে নেয় সে। নামির হাঁপাতে হাঁপাতে এসে দেখে নাকিবের হাতে বল। নাকিব নামিরের দিকে ভ্রু উঁচিয়ে প্রশ্নবোধক দৃষ্টিতে তাকায়। ক্রিকেট খেলছিলাম তখন হাসান ভাই এত জোরে শট মারল, বল ছক্কা হয়ে বাগানে এলো, দাও বলটা। নামির নাকিবের পানে হাত বাড়িয়ে বলে। নাকিব বলটার দিকে তাকিয়ে আবার তোহফার দিকে তাকায়। তোহফার দৃষ্টি বাগানের গাছগুলোর দিকে আবদ্ধ। তোহফা কিন্তু অনেক ভালো ক্রিকেট খেলে, তুই তোহফাকে আউট করতে পারবি না, নাকিব নামিরকে বলে। কি বলো পরি, তুমি ক্রিকেট খেলতে পারো, তবে যত ভালোই খেলো নামিরের বলের সাথে পারবা না, নামির তোহফাকে বলে। বিশ্বাস না হলে ওরে খেলায় নিয়ে দেখ, নামিরকে নাকিব বলে। অবশ্যই দেখতে চাই পরি আমার বলে ছক্কা মারতে পারে কি না, আসো পরি, নামির এসে তোহফার হাত টেনে বলে। তিনজনে খেলা হবে না, আরও লোক জোগাড় কর, আমিও ক্রিকেট খেলব, নাকিব নামিরকে বলে। নামির তোহফার হাত ছেড়ে বাড়ির ভেতরে দৌড়ে যায়। তোহফা কিছু না বলে সব দেখছে। নাকিব এসে তোহফার হাত ধরে তাকে নিয়ে বাড়ির সামনের দিকটায় হাঁটা দেয়। নামির সবাইকে ডেকে এনেছে। রজনী বেগম, লিজা, দারোয়ান, হাসান এদের নিয়ে ক্রিকেট খেলা হবে। তোহফা, হাসান আর দারোয়ানকে এক দলে দেওয়া হয়, নাকিব, নামির আর লিজাকে আরেক দলে। রজনী বেগমকে রাখা হয় আম্পায়ারিং করতে। টসে জিতে তোহফা আর হাসান ব্যাটিং করতে নামে। প্রথমে তোহফা বুঝতে পারছিল না হচ্ছেটা কি, কিন্তু ধীরে ধীরে সবার আগ্রহ দেখে তারও ভালো লাগতে শুরু করে। নামিরের বলে প্রথমে হাসান ব্যাটিং করে, হাসান রান নিয়ে তোহফাকে দেয়। এরপর তোহফাও খেলার মধ্যে চলে যায়। নামিরের বলে চার মেরে তোহফার মুখে হাসি ফুটে ওঠে। ফিল্ডিং এ দাঁড়িয়ে নাকিব তোহফাকে হাসতে দেখে স্বস্তির নিঃশ্বাস ফেলে। ক্রিকেট খেলাটা এক সময় জমে উঠে। দুই দলের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই চলতে থাকে। খেলা শেষে তোহফার আর হাসানের দল জিতে। নামির মিছে মিছে মুখ ভার করে থাকে। তোহফা এসে নামিরের সাথে খুশ গল্প শুরু করে। ইতিমধ্যে সন্ধ্যা নেমে আসলে সবাই বাড়ির ভেতরে চলে আসে। তোহফা আগের তুলনায় কিছুটা স্বাভাবিক হয়। সোফায় এসে তোহফা আর রজনী বেগম বসে নামির তাদেরকে কোনো বিষয়ে গল্প শোনাতে শুরু করে। তোহফা হাসতে থাকে নামিরের গল্প শুনে। সব কিছু পর্যবেক্ষণ করে নাকিব সিঁড়ি বেয়ে রুমে চলে যায় আর হাসান বেরিয়ে যায় বাড়ি থেকে। হুট করে তোহফার চোখ জোড়া কেউ চেপে ধরে। প্রথমে তোহফা অবাক হলেও পরে বুঝতে পারে এটাকে। নিশাত, তুমি এসেছ, তোহফা আন্দাজ করে বলে। হ্যাঁ তো, তুমি বুঝে ফেলেছ, তোহফার চোখ থেকে হাত সরিয়ে নিশাত বলে। তোহফা হেসে দেয় নিশাতের পানে তাকিয়ে। নিশাত এসে তোহফার পাশে বসে। কিরে তুই এত জলদি এলি কেন, নামির নিশাতকে জিজ্ঞেস করে। দূর খালার বাড়িতে ভালো লাগে না, মাকে বুঝিয়ে রেখে আসলাম, আমার আবার দুই দিন পর থেকে পরীক্ষা, নিশাত জবাব দেয়। তোর খালুর কি অবস্থা এখন, রজনী বেগম প্রশ্ন করে। আর কি, হাত ভেঙে গেছে আর শরীরে আঘাত পেয়েছে, ডাক্তার তাকে বেড রেস্টে থাকতে বলেছে, নিশাত উত্তর দেয়। তুই একা কিভাবে এলি, নামির নিশাতকে প্রশ্ন করে। বাসে চড়ে এসেছি, মা প্রথমে রাজি হচ্ছিল না, পরে অনেক বুঝিয়ে এলাম, নিশাত শ্বাস ফেলে উত্তর দেয়। তুমি গিয়ে ফ্রেশ হও, এতদূর জার্নি করে এসেছ, তোহফা নিশাতকে বলে। হ্যাঁ শরীরটা ক্লান্ত অনেক, তুমি রুমে আসো আমার সাথে, নিশাত তোহফার হাত ধরে বলে। তোহফা নিশাতের সাথে উঠে সিঁড়ি বেয়ে তার রুমে যায়।
নিচে রজনী বেগম আর নামির বসে থাকে। তুই বলেছিস নিশাতকে আসতে, রজনী বেগম নামিরকে জিজ্ঞেস করে। হ্যাঁ, গত মাঝ রাতে কল দিয়েছিলাম, তাই তো ও চলে এসেছে, নামির জবাব দেয়। নিশাতের কথা শুনেই বুঝেছি ও মিথ্যা বলছে, রজনী বেগম বলে। পরীকে এসব বলা যাবে না, নিশাত রজনী বেগমের দিকে তাকিয়ে বলে। নামির এখন বড় আর দায়িত্বশীল হয়ে গেছে, রজনী বেগম বলে। রজনী বেগমের কথা শুনে নামির হাসি দেয়। তোহফা নিশাতের সাথে তারই রুমে বসে সময় কাটায়। রাতে খাবার খাওয়ার সময় চলে নিশাত আর তোহফা খেতে টেবিলে আসে। একটু পর নাকিবও এসে চেয়ার টেনে বসে। নামির আর রজনী বেগম আগে থেকেই বসে ছিল টেবিলে। লিজা খাবারের বাটিগুলো এনে টেবিলে রাখে। খুশি বেগম এখন কিছু সুস্থ, তবে পুরোপুরি সুস্থ না হওয়া পর্যন্ত ডাক্তার তাকে বিশ্রাম নিতে বলেছে, তাই লিজা একাই সব কাজ সামলাচ্ছে। ভাইয়া ভাবি আজকে আমার রুমে থাকুক, ফুট করে নিশাত নাকিবকে জিজ্ঞেস করে। নাকিব চোখ তুলে তোহফার পানে দৃষ্টি রাখে। প্লিজ ভাইয়া না করবানা, নিশাত আবারও বলে। আচ্ছা, ছোট্ট করে নাকিব জবাব দেয়। নিশাত খুশি হয় নাকিবের থেকে অনুমতি পেয়ে। খাওয়া শেষ করে তোহাফাকে নিয়ে নিজের রুমে চলে যায়। নাকিব উঠে সিঁড়ির দিকে যায়, এর মধ্যে নাসিরউদ্দিন শেখ চলে আসে নাকিবকে ডেকে তার সাথে রুমে যেতে বলে। নাকিবও চলে যায় নাসিরউদ্দিন শেখের সাথে তার রুমে। ইউসুফ ডিউটি শেষ করে বাড়ি ফিরেছে, গোসল করে খেতে বসেছে, তখনই তার ফোন বেজে ওঠে। স্ক্রিনের নাম্বারটা দেখে জলদি কল রিসিভ করে। আসসালামু আলাইকুম, জি বলেন, ইউসুফ বলে কলের অপর পাশ থেকে কিছু বলে। আমি একদম ফ্রি আছি, এক্ষুনি বের হচ্ছি, ইউসুফ আবারও বলে। অপর পাশ থেকে কিছু বলে কল কেটে দেয়। খাওয়া রেখে শার্ট গায়ে জড়িয়ে কোনো রকম বাড়ি থেকে বের হয় ইউসুফ। হাঁটতে হাঁটতে চলে আসে সেই চায়ের দোকানে। আশেপাশে তাকিয়ে চায়ের দোকানের বেঞ্চে বসে দোকানদারকে বলে চা দিতে। একটু পর কেউ এসে তার পাশে বসে। ইউসুফ সেটা বুঝতে পেরেও ঘাড় ঘুরায় না। লোকটা একটা ব্যাগ ইউসুফের পাশে রাখে। দোকানি ইউসুফকে চায়ের কাপটা দিতে নিলে লোকটা কাপটা নেয়, চা খেয়ে বিল পরিশোধ করে উঠে চলে যায়। পুরোটা সময় ইউসুফ আর সে নীরব ছিল, দুজনের মধ্যে কোনো রকম বাক্য বিনিময় হয় না। লোকটা যেতেই ইউসুফ ব্যাগটা নিয়ে বাড়ির দিকে হাঁটা দেয়। বাড়িতে এসে নিজের রুমে ঢুকে দরজা লাগিয়ে দেয়। ব্যাগের চেইন খুললে একটা কাগজ পায়। কাগজটা খুললে তাতে কয়েক লাইন লেখা দেখতে পায়। আপনার কাজ আপাতত শেষ, কাজ ঠিক করে করেছেন তাই খুশি হয়ে আপনাকে অতিরিক্ত বোনাসও দেওয়া হয়েছে। লেখাটা পড়ে ব্যাগের ভেতরে তাকালে টাকার বান্ডিল দেখতে পায়। বান্ডিলগুলো হাতে নিয়ে ইউসুফের মুখে হাসি ফুটে ওঠে। মাঝ রাতে রুমের দরজার লক খুলে তোহফা রুমে প্রবেশ করে। দরজাটা ভেতর থেকে লক করে বিছানায় তাকালে কাউকে দেখতে পায় না। দিভানে দৃষ্টি গেলে চোখ বন্ধরত অবস্থায় নাকিবকে দেখতে পায়। এসি চলছে তাই রুমটা শীতল হয়ে আছে বেশ। গুটি গুটি পায়ে এগিয়ে এসে নাকিবের গায়ে একটা পাতলা চাদর জড়িয়ে দেয়। বালিশ ছাড়া এমনিতেই ঘুমাচ্ছিল নাকিব। তোহফা বিছানা থেকে একটা বালিশ এনে নাকিবের মাথার নিচে দিয়ে দেয়। এরপর নাকিবের থেকে সরতে নিলে ওড়নায় টান খায়। ঘাড় ঘুরিয়ে পিছনে তাকালে দেখতে পায় নাকিব তার দিকে তাকিয়ে আছে আর তার ওড়না হাতের আঙুলে পেঁচিয়ে রেখেছে। কোথায় যাচ্ছ, ঘুম জড়ানো কণ্ঠে জিজ্ঞেস করে নাকিব। নিশাতের রুমে শুতে, তোহফা জবাব দেয়। নাকিব হাত বাড়িয়ে তোহফার বাম হাত টেনে ধরে নিজের গালে রাখে। একটু পাশে বসো, আমি ঘুমাতে চাই, নাকিব তোহফাকে বলে। তোহফা কিছু না বলে ফ্লোরে নাকিবের মুখোমুখি বসে তোহফার হাত জড়িয়ে ধরে নাকিব চোখ বন্ধ করে ফেলে। একটু মাথা টিপে দিবা, চোখ বন্ধরত অবস্থায় নাকিব তোহফাকে জিজ্ঞেস করে। তোহফা কোনো জবাব না দিয়ে নাকিবের মাথায় আলতো হাতে স্পর্শ করে। ধীরে ধীরে তোহফার স্পর্শ পেয়ে নাকিব তন্দ্রায় তলিয়ে যায়। তোহফা নাকিবের থেকে নিজের হাত ছাড়িয়ে বিছানায় এসে শয়। তন্দ্রাচ্ছন্ন নাকিবের দিকে তাকিয়ে শ্বাস ফেলে চোখ বন্ধ করে। সমুদ্রের স্রোতের মতো দেখতে দেখতে মাসখানে পেরিয়ে গেছে।
সব কিছুই চলছে স্বাভাবিকভাবে। মুশতাক এখনো কারাগারে বন্দী। আদালত থেকে মুশতাকের জামিনের বিষয়টা নামঞ্জুর করা হয়েছে। অবৈধভাবে বিদেশ থেকে মাদক আমদানি, আমজাদ হোসেনের খুন, ডিআইজিকে অপহরণ এবং নাকিব মুন্সিফ শেখকে জোড়া খুনের মামলায় ফাঁসাতে চাওয়ার দায়ে তার সবগুলো কেস চলমান। সমস্ত তদন্ত শেষে আদালত থেকে মুশতাকের শাস্তির বিষয়টা জানানো হবে। এখন বিচার পাওয়াটা শুধু সময়ের ব্যাপার। নাসিরউদ্দিন শেখ বড় বড় উকিলের কাছে যাচ্ছে, কিন্তু কেউই কেসটা নিচ্ছে না। আগের যেই উকিল কেসটা দেখছিল তিনি ব্যর্থ হওয়াতে নাসিরউদ্দিন শেখ উকিল বদলাতে চাচ্ছেন। নাকি বেসব বিষয়ে কোনো রকম সাহায্য করছে না, তার কোনো রকম মাথা ব্যথা নেই এসব নিয়ে, সে ব্যস্ত এলাকার কাজ নিয়ে। সাধারণ মানুষের মন জয় করে নিয়েছে তার কাজের মাধ্যমে। বেশ কিছু এলাকায় দরিদ্র মানুষদের কর্মসংস্থান করে দিয়েছে, ছোট স্কুলগুলোকে ভেঙে বড় বিল্ডিং বানিয়ে দিয়েছে, যাদের বাসস্থান নেই তাদের জন্য বাড়ি বানিয়ে দিয়েছে। ইতিমধ্যে দেশবাসীর কাছে সে তার কাজের মাধ্যমে পরিচিতি পেয়ে গেছে। সামাজিক যোগাযোগ মাধ্যম সহ পত্রিকাতেও তার কাজকে প্রশংসা করে লেখালেখি করা হয়। বাহিরের দায়িত্বের পাশাপাশি বাড়ির ভেতরে থাকা অর্ধাঙ্গিনীর দায়িত্ব ও ঠিকঠাক পালন করছে। তোহফার সাথে দূরত্ব কিছুটা কমে দুজনের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে উঠেছে। সারাদিনের ব্যস্ততা শেষে বাড়ি ফিরেছে নাকিব। কাজের চাপে মাইগ্রেনটা আজকে আবার হানা দিয়েছে। তর্জনী ও মধ্যমা আঙুল দিয়ে কপাল ঘষতে ঘষতে সিঁড়ি বেয়ে উঠছিল নাকিব। তোহফা নিশাতের রুম থেকে হাসতে হাসতে দৌড়ে বের হয়ে সিঁড়ির দিকে যাচ্ছিল। তার দৃষ্টি ছিল পিছনে তারা করতে থাকা নিশাতের দিকে। ভাবি ওইটা দাও না হলে ভাইয়াকে বলে দিব। নিশাত তোহফার পিছনে তারা করছিল আর বলছিল, দিব না বলো যা বলার। তোহফা হাসতে হাসতে নিশাতের দিকে ফিরে বলতে থাকে। নিশাতের বইয়ের ভাজে একটা কাগজ পেয়ে পড়তে নেয় তোহফা, কিন্তু নিশাত তাকে পড়তে দিচ্ছিল না, তাই বাধ্য হয়ে কাগজটা মুঠো করে রুম থেকে পালাচ্ছে তোহফা। নাকিব মুখ তুলে সামনে তাকায় তোহফার হাসির শব্দ পেয়ে। এরপর যা হবার ছিল তাই হল। নাকিবকে খেয়াল না করাই ধাক্কা খায় তোহফা। তোহফা গাল ঘষতে ঘষতে নাকিবের দিকে তাকায়। নাকিব তোহফাকে দেখে পলকহীনভাবে তাকিয়ে থাকে খানিকক্ষণ। তোহফার পরনে শুভ্র রঙের নীলপাড়ের একটা সুতি শাড়ি, যেটা সে এনেছিল সিলেট থেকে। ওইদিন সিলেট থেকে যখন বাসা ফিরে তখন গাড়িতেই শাড়ির প্যাকেটটা ফেলে এসেছিল, পরে রুমে এসে তোহফাকে ওই অবস্থায় দেখে শাড়ির কথা বেমালুম ভুলে গেছিল। পরের দিন বাহির থেকে ফিরলে শাড়ির প্যাকেটটা এনে আলমারিতে যত্ন করে রেখে দিয়েছিল। ভেবেছিল সব কিছু ঠিকঠাক হলে তোহফাকে শাড়িটা দিবে, কিন্তু আজকে তোহফা নাকিবের জামাকাপড় ভাঁজ করে রাখতে গিয়ে প্যাকেটটা পেয়ে যায়। কৌতূহল হয়ে প্যাকেটটা খুললে শাড়িটা পেয়ে যায়। নিশাতকে শাড়িটা দেখালে সে তোহফাকে সুন্দর করে পরিয়ে দেয়। তোহফা অপরাধীর ন্যায় চুপ করে দাঁড়িয়ে থাকে। নিশাত পিছন থেকে এসে তোহফার বাম হাত ধরে ফেলে, ধরেছি ফেরত দাও এখন, নিশাত তোহফাকে বলে। পরে দিচ্ছি, আগে আমাকে বাঁচাও, তোহফা নিশাতকে ফিসফিস করে বলে। নাকিবের ধ্যান ভাঙে নিশাত আর তোহফার ফিসফিসানির শব্দে। আমি সাহায্য করব না, তুমি বুঝো তোমারটা, নিশাত ফিসফিস করে জবাব দেয়। নিশাত তোহফা কিছু বলতে যাচ্ছিল, এর মধ্যে নাকিব কাশি দেয়। জোরপূর্বক হাসি টেনে তোহফা নাকিবের দিকে তাকায়। রুমে আসো এখনই, নাকিব তোহফাকে কথাটা বলে রুমের ভেতর চলে যায়। নাকিব যেতেই তোহফা নিশাতের দিকে অসহায় দৃষ্টি ফেলে। নিশাত তোহফার হাত থেকে কাগজটা ক্যারে নিয়ে ভেঞ্চি কেটে নিজের রুমের ভেতর চলে যায়। শাড়ির আঁচলটা গায়ে টেনে ভালো করে গায়ে জড়িয়ে রুমের দিকে যায় তোহফা। দরজা খুলে রুমে প্রবেশ করে দেখে নাকিব আলমারি খুলে কিছু খুঁজছে। দরজা লক করার সময় তোহফার হাতে চুড়িগুলো শব্দ করে তার উপস্থিতি জানান দেয়। চোখ তুলে নাকিব তোহফার পানে একবার তাকিয়ে আবারও নিজ কাজে মনোযোগ দেয়। তোহফা হাঁটতে হাঁটতে বিছানার কাছে গিয়ে বসে আবার উঠে বারান্দায় হাঁটাহাঁটি করে রুমে আসে। এতে তোহফার হাতে চুড়িগুলো ঝনঝন শব্দে পুরো রুমটার পরিবেশ বদলে দিচ্ছে। চুড়িগুলো খুলে ফেলো, ওগুলো আমাকে বেশ বিরক্ত করছে, তোহফার দিকে না তাকিয়ে নাকিব বলে।
তোহফা কিছু না বলে ড্রেসিং টেবিলের সামনে এসে একে একে চুড়িগুলো খুলতে শুরু করে। নাকিব এগিয়ে এসে তোহফার পিছনে দাঁড়ায়। তোহফা খেয়াল করে না বিষয়টা। ঘাড়ে স্পর্শ পেয়ে চমকে পিছনে তাকালে দেখে নাকিব। সামনে তাকাও আয়নার দিকে, নাকিব তোহফাকে বলে। নাকিবের কথা মতো ড্রেসিং টেবিলের আয়নায় দৃষ্টি রাখে তোহফা। নাকিবের দৃষ্টিও আয়নায় থাকা তোহফার প্রতিচ্ছবিতে। ডান হাতের আঙুলগুলো দিয়ে আলতো হাতে তোহফার খোলা চুলগুলো সরিয়ে বাম পাশে রাখে। বক্স থেকে একটা লকেট বের করে তোহফার গলার সামনে ধরে এরপর পরিয়ে দেয়। তোহফার ডান হাত দিয়ে লকেটটা দেখতে থাকে। ছোট্ট একটা চারকোনা লকেট যার গায়ে খোদাই করে লেখা ভালোবাসি। নাকিব লকেটটা এনেছিল কিছুদিন আগে, সে ভেবেছিল শাড়ির সাথে লকেটটাও উপহার দিবে। আজকে তোহফার পরনে শাড়িটা দেখে মনে হলো এখনই লকেটটাও দেওয়া উচিত। লকেট থেকে দৃষ্টি সরিয়ে তোহফা আয়নায় থাকা নাকিবের প্রতিচ্ছবির দিকে দৃষ্টি রাখে। নাকিব এক দৃষ্টিতে তোহফার প্রতিচ্ছবিতে তাকিয়ে আছে। শাড়িতে তোমাকে মোহনীয় লাগে, নাকিব তোহফাকে বলে। তোহফা কোনো জবাব না দিয়ে দৃষ্টি সরিয়ে ফেলে নাকিবের প্রতিচ্ছবি থেকে। মুখটা এগিয়ে এনে তোহফার কানের কাছে ফিসফিস করে বলে, নাকিব ভালোবাসি। নাকিবের মুখ থেকে এই একটা শব্দ শুনে তোহফার শরীরে কাটা দেয়। চোখ বন্ধ করে জোরে জোরে শ্বাস নিতে শুরু করে তোহফা। সযত্নে তোহফার গলার কাছে থাকা চুলগুলো সরিয়ে কানের পিছনে ছোট্ট করে চুম্বন দেয় নাকিব। তোহফা আগের ন্যায় দাঁড়িয়ে থাকে, কোনো প্রতিক্রিয়া দেখায় না। নাকিব ঘুরে এসে তোহফার সামনে দাঁড়ায়। তোহফার গালে হাত রাখে, সাথে সাথে চক্ষু মেলে তাকায় তোহফা। নাকিব ঘাড় হালকা কাত করে তোহফার দিকে এগিয়ে দূরত্ব ঘুচিয়ে দেয়। হঠাৎ নাকিবের ফোনটা শব্দ করে বেজে উঠে। তোহফাকে ছেড়ে ফোনটা পাঞ্জাবির পকেট থেকে বের করে নাকিব। ফোনের স্ক্রিনে একবার তাকিয়ে আবার তোহফার দিকে তাকায়, এরপর ফোন হাতে রুম থেকে বেরিয়ে যায়। নাকিব যেতেই তোহফা সেখানেই বসে পড়ে এলোমেলো দৃষ্টিতে রুমের চারিপাশে তাকায়। দাঁত দিয়ে নিজের ওষ্ঠ চেপে ধরে চোখ বন্ধ করে ফেলে নিজেকে সামলে নিয়ে উঠে দাঁড়ায়। চলে যায় বারান্দায়। ফোনে কথা শেষ করে রুমে প্রবেশ করে নাকিব। রুমে তোহফাকে দেখতে না পেয়ে বারান্দার দিকে এগিয়ে যায়। উল্টো দিকে ঘুরে গগনের পানে দৃষ্টি তোহফার। নাকিব কিছু না বলে গোসল করতে চলে যায়। তোহফা বুঝতে পারে নাকিব এসেছে, তাই সে নাকিবের খাবারটা আনতে নিচে যায়। নিচে এসে দেখে পারভীন শেখ রজনী বেগমের রুমের দিকে যাচ্ছে। তোহফার ভ্রু কুচকে আসে পারভীন শেখকে এত রাতে রজনী বেগমের রুমের দিকে যেতে দেখে। কৌতূহল দমাতে না পেরে সে ও রজনী বেগমের রুমের দিকে যায়। পারভীন শেখ রজনী বেগমের রুমে প্রবেশ করে দরজা চাপিয়ে দেয়। বিছানায় চোখ বন্ধ করে শুয়েছিল রজনী বেগম। শব্দ পেয়ে চোখ খুলে তাকায়। পারভীন শেখকে দেখে তিনি অবাক হন না। আপনার দেওয়া অভিতারা চিহ্ন সাতারা চিহ্ন প এখন বোধ হয় সত্যি হচ্ছে, এটাই তো চেয়েছিলেন আপনি তাই না? পারভীন শেখ সরাসরি রজনী বেগমকে বলে। পারভীন শেখের এমন গুরুতর অভিযোগ শুনে রজনী বেগম বিচলিত হন না। আমি কাউকে কোনো অভিশাপ দেইনি, যে যা করেছে তারই ফল ফেরত পাচ্ছে। তোমাকে যদি অভিশাপ দিতাম তাহলে এতগুলো বছর এ বাড়ির ভাত খেতে পারতে না, রজনী বেগম গম্ভীর গলায় বলে। আমার সাজানো সংসার একটু একটু করে ভেঙে যাচ্ছে আর আমি কিছুই করতে পারছি না, পারভীন শেখ বলে। সংসার শব্দটি উচ্চারণ করে রজনী বেগম বিদ্রুপ করে হাসে। আপনি কি বলতে চাইছেন সরাসরি বলুন। আমি নিশ্চিত আপনি নাকিবের কানে কুমন্ত্র দিয়েছেন, না হলে যেই ছেলে মাকে এত ভালোবাসত সেই ছেলে এখন ঠিক মতো মায়ের খোঁজ নেয় না। এক বাড়িতে থেকেও ছেলেকে রোজ দেখতে পায় না। শেষের কথাগুলো বলতে বলতে পারভীন শেখের গলা ধরে আসে। হাসালে আমায়, তোমাকে নাসির ভালোবেসে পারু ডাকলেও তুমি কিন্তু এই গল্পের চন্দ্রমুখী, রজনী বেগম পারভীন শেখকে বলে। রজনী বেগমের মুখে এমন কথা শুনে পারভীন শেখ বিস্ফোরিত দৃষ্টিতে তাকায় তার দিকে। তোহফা দরজার বাহিরে দাঁড়িয়ে সব শুনছিল। ভেতরে নীরবতা বিরাজমান বুঝতে পেরে দরজা থেকে সরে রান্নাঘরের দিকে চলে যায়। আমি বেঁচে থাকব যতদিন, ততদিন আমার স্বামী সন্তানের জন্য যা যা করা প্রয়োজন তাই করব।
কথাটা বলে পারভীন শেখ রজনী বেগমের রুম থেকে বেরিয়ে যায়। রজনী বেগম সিলিং এর দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলে। এ বাড়িতে সে এখন নীরব দর্শক। যা হচ্ছে দেখেও না দেখার ভান করে থাকতে হচ্ছে তার। রান্নাঘর থেকে নাকিবের জন্য খাবার বেড়ে নিয়ে রুমে চলে আসে তোহফা। নাকিব বারান্দায় চেয়ারে বসেছিল। টেবিলে উপর খাবারের ট্রেটা রেখে নাকিবের পাশে বসে তোহফা খাবার নিয়ে নাকিব খেতে শুরু করে। তোহফা গালি হাত দিয়ে গগনের পানে তাকিয়ে থাকে। আমাদের বিয়েটা তো ঠিক করে হয়নি, ভাবছি এবার বিয়েটা ঠিক করে করব। নাকিবের মুখে হঠাৎ এমন কথা শুনে তোহফা তার দিকে দৃষ্টি রাখে। হঠাৎ এমন ইচ্ছে, বিয়ে তো দুই মাসের বেশি পেরিয়ে গেছে, এখন আবার কিসের বিয়ে? আর বিয়ে তো মানুষ একবারই করে। তোহফা নাকিবকে বলে, বিয়েটা রেজিস্ট্রি করতে হবে, চারিদিকে এত ঝামেলা হচ্ছে, কেউ যদি জানতে পারে আমাদের বিয়েটা রেজিস্ট্রি করা হয়নি তাহলে মিডিয়াতে খবরটা ছড়িয়ে দিবে, সাংবাদিকদের তো একটা হিন্ট দিলে বাকি গল্প তারা বানিয়ে নেয়, দেখা যাবে শেষে খবরে বলবে তুমি আমার বই না বিয়ে ছাড়াই আমরা একসাথে আছি। নাকিব তোহফার কথার উত্তর দেয়, কি দরকার ঝামেলা করার, এমনিতেই বাড়িতে আপনার বাবা মায়ের মন ভালো নেই, তার মধ্যে আনন্দ উৎসব করলে তাদের খারাপ লাগবে। তোহফা বলে, ঝামেলা না, এটা অত্যাবশ্যক কাজ, বিয়ে কখনো ঝামেলা হয় না, আর আমরা শুধু রেজিস্ট্রিটা করব, বেশি সময়ের ব্যাপার না। নাকিব বলে, তোহফা আর কিছু বলে না। নাকিব নিজের খাওয়া শেষ করে হাত ধুতে যায়। তোহফা ট্রেতে প্লেট বাটি গুছিয়ে নিয়ে রান্নাঘরে চলে যায়। হাত ধুয়ে আবারও বারান্দায় এসে চেয়ারে বসে নাকিব ল্যাপটপ বের করে ব্যবসায়িক কাজের কিছু ফাইল দেখতে থাকে। রান্নাঘরে কাজ শেষ করে রুমে প্রবেশ করে তোহফা। দরজা লক করে বিছানায় শোয়। নাকিব রুমে শুতে আসে আরও ঘণ্টা খানেক পর। দিভানে গা এলে শুয়ে পড়ে। পাশ ফিরে তোহফার পানে দৃষ্টি রাখলে দেখে তোহফা উল্টো দিকে ঘুরে শুয়ে আছে। তোহফায় জেগে আছে, তবে নাকিব এসে শুয়েছে বুঝতে পেরে এদিকে ঘুরছে না। পরের দিন সকালবেলা নাকিব তৈরি হয়ে রুম থেকে বের হয়ে পারভীন শেখের রুমের দরজায় নক করে। ভেতর থেকে অনুমতি এলে রুমে প্রবেশ করে সে। পারভীন শেখ চুপচাপ নিজের রুমের বিছানায় বসেছিলেন। কেমন আছো? নাকিব পারভীন শেখকে প্রশ্ন করে। একই বাড়িতে থাকি অথচ ছেলের সাথে আমার দেখাই হয় না, কি সুন্দর ভাগ্য আমার। সবাই বলতো বিয়ের পর ছেলেরা বদলে যায়, আমি তা বিশ্বাস করতাম না, কিন্তু নিজ ছেলের এভাবে বদলে যাওয়া দেখে বিশ্বাস করতে বাধ্য হলাম। পারভীন শেখ বিলাপ করে বলে, দেখো আমি বদলাইনি, যেমন ছিলাম তেমনই আছি, তুমি শুধু শুধু আক্ষেপ করছো, ব্যস্ততা বেড়েছে তাই বাড়িতে সময় কাটাতে পারছি না। নাকিব জবাব দেয়, তা আজকে তোর ব্যস্ততা নেই, কি মনে করে এলি? পারভীন শেখ আওর চোখে নাকিবের পানে তাকিয়ে জিজ্ঞেস করে, আমার আর তোহফার বিয়েটা রেজিস্ট্রি করা হয়নি, সেটা করতে চাচ্ছি, তুমি কাউকে দাওয়াত দিতে চাইলে দাও, না হলে আমরাই করব। নাকিব জবাব দেয়। নাকিবের মুখে এমন কথা শুনে পারভীন শেখ বসা থেকে উঠে দাঁড়ায়। এদিকে মুশতাক জেলে আবার তোর বাবা এসব নিয়ে দৌড়াদৌড়ি করছে, আর তুই আছিস তোর বিয়ে নিয়ে। তোর কাছে এই মুহূর্তে নিজের বিয়েটা রেজিস্ট্রি করাটা গুরুত্বপূর্ণ? পারভীন শেখ অবাক হয়ে প্রশ্ন করে। আমি আমার সিদ্ধান্ত জানিয়েছি, কি করবে বাকিটা তোমাদের ইচ্ছে, আমি এ বিষয়ে তোমাদের জোর করব না। নকিব উত্তর দেয়, তোরা তো সব প্রাপ্ত বয়স্ক হয়ে গেছিস, আমার বা তোর বাবার মতামত নিয়েই বা কি করবি, যা খুশি কর, আমার কোনো মতামত নেই। পারভীন শেখ বলে, ঠিক আছে। কথাটা বলে পারভীন শেখের রুম থেকে বেরিয়ে যায় নাকিব। পারভীন শেখ অবাক হয় নাকিবের এমন আচরণে। নাকিব যেতেই শব্দ করে কাঁদতে শুরু করে। তোহফা সিঁড়ির দিকে যাচ্ছিল তখন পারভীন শেখের কান্না তার কানে আসে। এগিয়ে গিয়ে দরজার সামনে দাঁড়িয়ে পর্দা ফাঁকা করে রুমের ভেতরে দৃষ্টি রাখলে দেখে পারভীন শেখ ফুপিয়ে কাঁদছে। তোহফা সেখান থেকে সরে নিচে চলে যায়। নাসিরউদ্দিন শেখ নিজের অফিসে বসে কলে উকিলের সাথে কথা বলছিল। এমন সময় নাকিব প্রবেশ করে তার বিপরীতে থাকা চেয়ারটায় বসে। নাসিরউদ্দিন শেখ নাকিবকে দেখে কথা শেষ না করেই কলটা রেখে দেয়। নাকিব চোখ থেকে সানগ্লাস খুলে টেবিলের উপর রাখে।
আপাতত তো অফিসে তেমন গুরুত্বপূর্ণ মিটিং নেই, মোটামুটি অনেকগুলো অর্ডারই হাতে আছে, তাই ভাবছিলাম এই ফাঁকে ব্যক্তিগত বউকে নিয়ে একটু ঘুরব। নাকিব নাসিরউদ্দিন শেখের দিকে তাকিয়ে বলে, বউ তোমার একার না সকলেরই আছে, তোমার মতো কাজ ফেলে বউ নিয়ে কেউ এত পড়ে থাকে না। নাসিরউদ্দিন শেখ বিরক্তি নিয়ে বলে, আমি অফিসও সামলাই, রাজনীতিও সামলাই, আবার বউ সামলাই, আপনি কি সামলান মিস্টার শেখ? নাকিব ভ্রু উঁচিয়ে নাসিরউদ্দিন শেখকে প্রশ্ন করে, নাকিব, দিন দিন দেখছি তুমি তোমার সীমানা অতিক্রম করছ, আমি চুপ আছি তার মানে এই না তোমাকে শাসন করতে ভুলে গেছি? নাসিরউদ্দিন শেখ উত্তেজিত হয়ে বলে, রিল্যাক্স, উত্তেজিত হওয়ার কিছু নেই, মজা করছিলাম, নাকিব বলে। নাকিবের কথা শুনে নাসিরউদ্দিন শেখ শান্ত হয়। আমার আর তোহফার বিয়ের রেজিস্ট্রি হবে, সেটার দাওয়াত আপনাকে, মন চাইলে উপস্থিত থাকবেন, না চাইলে সমস্যা নেই, নাকিব বলে নাসিরউদ্দিন শেখকে। এসবের মধ্যে এখনই তোমার বিয়ের রেজিস্ট্রি করতে হবে, কয়দিন পর করলে সমস্যা কোথায়? বউ তো বাড়িতেই আছে, এমন না সে পালিয়ে যাচ্ছে, নাসিরউদ্দিন শেখ বলে। হানিমুনে যাব, তার আগে রেজিস্ট্রিটা করা দরকার, বুঝলেন? এবার মাকেও বলেছি, আপনাকেও বলছি, যদি কাউকে ডাকতে চান ডাকতে পারেন। কথাটা বলে নাকিব বসা থেকে উঠে দাঁড়ায়, মুশতাককে বের করতে সাহায্য করো, তুমি ছাড়া ওকে বের করা অসম্ভব, যত যাই করুক ও তোমার বড় ভাই, নাসিরউদ্দিন শেখ নরম গলায় নাকিবকে বলে। আরও কিছুদিন জেলের ভাত খাক, তারপর এ বিষয়ে চিন্তা করব। আমার তোহফার দিকে শুধু নজর না, হাত ও বাড়িয়েছে, এত সহজে মাফ করি কি করে? ভাগ্য ভালো সে আমার বড় ভাই আর পুলিশের কাছে আটক আছে, না হলে কি অবস্থা হতো সেটা আশা করি বিস্তারিত আপনাকে বলতে হবে না। দোয়া করেন যেন এ জীবনে জেল থেকে সে বের না হয়। কথাগুলো বলে সানগ্লাসটা চোখে পড়ে বেরিয়ে যায় নাকিব। নাসিরউদ্দিন শেখ শ্বাস ফেলে চিন্তা করতে থাকে কি করবে। ওইদিকে জেলে বসে মুশতাক অস্থির হয়ে গেছে বাহিরে বের হওয়ার জন্য, দেখা করতে গেলেই অনুরোধ করে তাকে বের করতে। নাসিরউদ্দিন শেখ ভেবে পায় না কি করে মুশতাককে বের করবে। রুহুল কেবিনে বসে পত্রিকা পড়ছে, ইউসুফ চায়ের কাপ নিয়ে প্রবেশ করে, ইউসুফকে দেখে পত্রিকা থেকে চোখ সরিয়ে তাকায় রুহুল, চায়ের কাপটা নিয়ে তাতে চুমুক দেয়। স্যার একটা কথা বলি, ইউসুফ সাহস সঞ্চয় করে রুহুলকে প্রশ্ন করে, বলেন। চায়ের কাপে চুমুক দিয়ে রুহুল উত্তর দেয়, এই যে এতগুলো কেস একসাথে সমাধান করলেন, অপরাধী সহ বড় একটা মাস্তান গ্যাংকে ধরেছেন, কিন্তু সব কিছুর ক্রেডিট দিলেন ডিআইজিকে, আপনি প্রতিবার এমন কেন করছেন? কোথাও আপনার নাম নেই, এর কারণটা কি? ইউসুফ কৌতূহল দমাতে না পেরে প্রশ্নগুলো করে ফেলে। চায়ের কাপটা হাত থেকে নামিয়ে টেবিলের উপর রেখে একটা সিগারেট ধরায় রুহুল। যদিও থানার অভ্যন্তরে সিগারেট খাওয়া নিষেধ, কিন্তু এসব পরোয়া করে না রুহুল। সিগারেটে টান দিয়ে ধোয়া ছাড়ে, এরপর ইউসুফের পানে তাকায়, আসলে এসব ক্রেডিট নিয়ে আমার কোনো আগ্রহ নেই, আপনি চাইলে পরের বার আপনাকে ক্রেডিট দিব, রুহুল ইউসুফকে বলে। ইউসুফ এমন উত্তর আশা করেনি রুহুলের থেকে, আপনি বড্ড চতুর ইউসুফ সাহেব, তবে কাউকে বুঝতে দেন না, তাই না? এই যে কিছুদিন আগে মেয়ের বিয়েতে এতে টাকা ভাঙলেন, এগুলো কই পেয়েছেন? রুহুলের এমন প্রশ্ন শুনে ইউসুফ শুকনো ঢোক গিলে, ধার দেনা করছি, মেয়ের বিয়ে বলে কথা, ইউসুফ উত্তর দেয়, মিথ্যাও বলতে পারেন না ঠিক করে, যাক গে এসব বিষয় নিয়ে আমার মাথা ব্যথা নেই, তাই আপনিও আমার বিষয় নিয়ে মাথা ঘামিয়েন না, রুহুল বলে। ইউসুফ মাথা নাড়িয়ে কেবিন থেকে বেরিয়ে যায়, কেবিন থেকে বেরিয়ে বুকে হাত দিয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলে রুহুল মনোযোগ দেয় পত্রিকার পাতায়। বিকালবেলা তোহফা, নিশাত আর নামির তৈরি হয়ে নিচতলায় জড়ো হয়। তোহফার পরনে কালো রঙের বোরকা, তার শুধু চক্ষু জোড়া দৃশ্যমান। বোরকাটা নিশাত অনলাইন থেকে কিনে তোহফাকে উপহার দিয়েছে। নিশাত ফোন বের করে হাসানকে কল দেয়, অপরপাশ থেকে কল রিসিভ করে হাসান তাদের বের হতে বলে। তিনজন বাড়ি থেকে বের হয়ে বাড়ির কাছে আসে।
তোহফা আর নিশাত পিছনে বসে আর নামি সামনে। নাকিব নিশাতকে কল দিয়ে বলেছে তোহফাকে নিয়ে বিয়ের জন্য কিছু কেনাকাটা করতে যেতে। এই শুক্রবারেই তাদের বিয়ের রেজিস্ট্রি হবে। হাসান ড্রাইভিং সিটে বসে বেশ পারদর্শিতার সাথে গাড়ি ড্রাইভ করছে। রাস্তায় জ্যাম না থাকায় 20 মিনিটেই তারা শপিং মলের সামনে পৌঁছে যায়। নিশাত বের হয়ে তোহফার হাত ধরে তাকে বের করে গাড়ি থেকে। পিছনে তাকালে তোহফা দেখে গার্ডরা পিছনের গাড়ি থেকে বের হয়ে তাদের দিকে আসছে। হাসান, নামিদ, নিশাত আর তোহফা মলের ভেতরে প্রবেশ করে। পিছন পিছন 6 জন গার্ডও আসে, যদিও তাদের পিস্তল নিয়ে প্রবেশ করতে দেওয়া হয়নি। নিরস্ত্র প্রবেশ করেছে মলের ভেতরে। নিশাত তোহফাকে নিয়ে শাড়ি দেখতে শুরু করে, একে একে পছন্দ মতো সব কিনতে শুরু করে। প্রায় 3 ঘন্টা ধরে শপিং করে তোহফা ক্লান্ত হয়ে যায়। নিশাতকে বলে শপের এক কোনায় গিয়ে বসে বিশ্রাম নিতে। নিশাত তালে তালে খেয়াল করে না তোহফা তার সাথে নেই। সে তোহফাকে আগে শপে ফেলে অন্য আরেকটা শপে চলে যায়। গার্ড দেখলে মানুষ বিরক্ত হয়, তাই তারা শপের বাহিরে দাঁড়িয়ে পাহারা দেয়। নামির আর হাসান অন্য শপে ছিল, তাই খেয়াল করেনি বিষয়টা। 40 মিনিট পর নাকিব নিশাতকে কল দেয়। হ্যাঁ ভাইয়া, বলো। ফোন কানে দিয়ে নিশাত বলে, কোন শপে আছিস? নাকিব জিজ্ঞেস করে। নিশাত শপ নাম্বার বলে। কল কেটে আশেপাশে তাকালে তার খেয়াল হয় তোহফা তার সাথে নেই। এরপর কাপড় ফেলে শপ থেকে বের হয়ে আগে শপে ফেরত আসে। সেখানে এসে তোহফাকে দেখতে পায় না। ভয়ে 2 হাত দিয়ে মাথা চেপে ধরে নিশাত। এর মধ্যে ফোনটা আবারও বেজে উঠে। ফোন বের করে দেখে নাকিবের কল। নিশাত কাউন্টারে গিয়ে জিজ্ঞেস করে তোহফার বিষয়ে, কিন্তু কেউ কিছু বলতে পারে না। চিন্তিত ভঙ্গিতে সব থেকে বের হয়ে গার্ডদের কাছে যায় জিজ্ঞেস করতে। এর মধ্যে নাকিব চলে আসে হাসানের সাথে কথা বলতে বলতে। নামির আর হাসান নিজেদের জন্য কেনাকাটা করতে ব্যস্ত ছিল। নিশাত ভয়ে ঢোক গেলে নাকিবের দিকে তাকায়। এখন তোহফার কথা জিজ্ঞেস করলে সে কি উত্তর দিবে? কিরে, কেনাকাটা শেষ? ব্যাগ কোথায়? তোর হাত খালি কেন? কার্ড তো দিয়েছিলাম, বিল পে করিসনি? নাকিব একের পর এক প্রশ্ন করতে থাকে নিশাতকে। ব্যাগ তো শপের ভেতরে রেখেছি, এত ভারী এগুলো নিয়ে হাঁটা যায় নাকি? নিশাত জোরপূর্বক হেসে বলে, তোহফা কোথায়? এই শপের ভেতরে আছে, নাকিব নিশাতকে জিজ্ঞেস করে। নিশাত আমতা আমতা করতে থাকে, কি জবাব দিবে ভেবে পায় না। আরে ভেতরে গিয়ে দেখলেই তো হয়, নামির নাকিবকে বলে। না ভাবি, এখানে নেই, ওয়াশরুমে গেছে। তোমরা দাঁড়াও, আমি ডেকে আনছি। নিশাত সকলকে থামিয়ে বলে। নাকিবের সন্দেহ হতে শুরু করে নিশাতের কথায়। নিশাত ভয়ার্ত চেহারা নিয়ে ওয়াশরুমের দিকে ছুটে। নাকিবও নিশাতের পিছন পিছন আসতে থাকে। লেডিস ওয়াশরুমের দরজার সামনে এসে নাকিব থামে। নিশাত ভেতরে গেছে। একটু পর নিশাত বের হয়, কিন্তু তার সাথে তোহফাকে দেখা যায় না। চোখ মুখ আধার করে অপরাধীর ন্যায় নিশাত মাথা নিচু করে থাকে। সত্যি করে বল, তোহফা কোথায়? নাকিব শান্ত গলায় নিশাতকে জিজ্ঞেস করে। ভাবি তো আমার সাথেই ছিল, এরপর তোমরা এখানে কি করছো? পড়ি তো ওইখানে, নামির এসে হাঁপাতে হাঁপাতে বলে। ভাবি কই? নিশাত অবাক হয়ে প্রশ্ন করে। আরে ওই শপের ভেতরেই ছিল, তোর সাথে ছিল, তুই জানিস না, নামির নিশাতকে বলে। নিশাত কথা না বাড়িয়ে শপের দিকে বড় বড় কদম ফেলে এগিয়ে যায়। শপের ভেতরে প্রবেশ করলে দেখে শাড়ি পরিহিত তোহফা দাঁড়িয়ে আছে, তার সাথে হাসানও আসে। নাকিব এসে তোহফাকে দেখতে পেয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলে। কোথায় ছিলে তুমি? নিশাত তোহফাকে প্রশ্ন করে। আমি তো এখানেই ছিলাম, এই শাড়িটা পছন্দ হলো পরে, সেলসের আপুটা বলল টারাল দিতে, তাই তো এতক্ষণ ধরে শাড়িটা কোনোভাবে পরে টারাল দিচ্ছিলাম, এখন বের হলাম তোমাকে দেখাতে, তোহফা নিশাতের প্রশ্নের উত্তর দেয়। আরে প্রশ্ন উত্তর পর্ব বাদ দাও, পরিকে শাড়িতে পুরাই নতুন বউ লাগছে, এটা কারো নজরে আসে না, নামির সকলের উদ্দেশ্যে বলে। হ্যাঁ সুন্দর লাগছে অনেক, এটাও নিয়ে নেই, নিশাত তোহফাকে বলে। শাড়িটা পাল্টে আসো, কেনাকাটা শেষ না।
নাকিব তোহফাকে জিজ্ঞেস করে। না, এখনো অনেক কিছু কেনা বাকি, নিশাত জবাব দেয়। তোহফা চলে যায় শাড়িটা বদলাতে। শাড়ি পাল্টে বোরকা পরে বেরিয়ে আসে। নিশাত শাড়িটা নিয়ে কাউন্টারে দেয় বিল করার জন্য। তোহফা নামিরের পাশে দাঁড়িয়ে নাকিবের দিকে তাকায়। বরাবরের মতোই নাকিব মাথায় ক্যাপ, চোখে সানগ্লাস, মুখে মাস্ক পরে আছে। নিশাত শাড়ির ব্যাগটা এনে নাকিবের হাতে ধরিয়ে দেয়। এরপর তোহফাকে নিয়ে পাশের শপে চলে যায়। নাকিব, নামির আর হাসানও সাথে আসে। আরও দুই ঘন্টা ঘোরাঘুরি করে, নিশাত কেনাকাটা করে। নিশাত তোহফাকে দেখাচ্ছে আর পছন্দ হলেই কিনে নিচ্ছে। কেনাকাটা শেষ করে সকলকে নিয়ে একটা রেস্টুরেন্টে নিয়ে যায় নাকিব। রেস্টুরেন্টে রাতের খাবার খেয়ে রওনা দেয় বাড়ির উদ্দেশ্যে। বাড়িতে ফিরতে ফিরতে রাত ১২টার কাছাকাছি সময় হয়ে যায়। শপিং ব্যাগগুলো সব নিশাতের রুমে রেখে তোহফা রুমে এসে কোনো রকম বোরকাটা খুলে বিছানায় শোয়। ক্লান্তিতে তার চোখ জোড়া বন্ধ হয়ে আসছে। হাত মুখ ধুয়ে ঘুমাও। রুমে প্রবেশ করেই তোহফাকে বিছানায় দেখে নাকিব বলে, না অনেক খারাপ লাগছে, পারবো না। চোখ না খুলেই তোহফা উত্তর দেয়। হুট করে তোহফার মনে হয় সে শূন্যে ভাসছে। চট করে চোখ খুললে দেখে নাকিব তাকে কোলে নিয়ে বাথরুমের দিকে যাচ্ছে। আমি এখন ঘুমাবো, ভালো লাগছে না, তোহফা ক্লান্ত গলায় বলে। গোসল করে ঘুমাবা তাহলে, ঘুম ভালো হবে, নাকিব জবাব দেয়। এই না বললেন হাত মুখ ধুয়ে ঘুমাতে। তোহফা প্রশ্ন করে, কথা শুনুনি তাই এখন গোসল করবা? কথাটা বলে তোহফাকে বাথরুমের মেঝেছে নামায় নাকিব। তোহফা মেঝে থেকে উঠে দাঁড়াতে নিলেই ঝর্ণা চালু করে দেয়। মুহূর্তেই জলের সংস্পর্শে তোহফা আধ ভেজা হয়ে যায়। নাকিব বাথরুম থেকে বেরিয়ে তোহফার তোয়ালে আর জামাকাপড় এনে বাথরুমে রেখে যায়। তোহফা আহাম্মকের মতো এখনো বাথরুমের মেঝেতে বসে আছে। আমি কি আসবো গোসলে সাহায্য করতে? রুম থেকে শান্ত গলায় নাকিব তোহফাকে জিজ্ঞেস করে। তোহফা তাড়াহুড়ো করে মেঝে থেকে উঠে দরজা লাগিয়ে দেয়। দিভানে বসে নাকিব লিস্ট করতে শুরু করে মেহমানদের। মিনিট দশেক পর গোসল সেরে বাথরুম থেকে বের হয় তোহফা। চুলগুলো ভালো করে না মুছেই বিছানায় গিয়ে শোয়। চুল থাকা জলে বিছানার চাদর সহ বালিশ ভিজে যায়। নাকিব বিষয়টা খেয়াল করলে বুঝতে পারে তোহফা রাগ দেখিয়ে এমনটা করছে। নাকিব তোয়ালে হাতে নিয়ে বিছানায় যায়। তোহফাকে টেনে শোয়া থেকে তুলে বসায়। তোহফা পাশ ফিরে নাকিবের দিকে মুখ কালো করে তাকায়। নাকিব সেদিকে পাত্তা না দিয়ে তোহফার চুলগুলো মুছতে শুরু করে। ড্রায়ার নিয়ে আসি শুবানা কিন্তু, নাকিব তোহফাকে বলে। কে শুনে কার কথা, নাকিব উঠতেই তোহফা আবার শোয়। এবার সে বালিশ খামচে শুয়ে আছে, উঠবে না তাই। নাকিব এসে শ্বাস ফেলে ওই অবস্থায় তোহফার চুল শুকাতে শুরু করে। তোহফা শুয়ে আছে তাই একটা সমস্যা হচ্ছে নাকিবের, তবুও ওইভাবেই ড্রায়ার দিয়ে চুল শুকাচ্ছে। একপাশে চুল শুকানো শেষ হলে তোহফাকে ধরে নিজের দিকে ঘুরালে দেখে তোহফা ইতিমধ্যে ঘুমিয়ে গেছে। বাকি চুলগুলো ড্রায়ার দিয়ে শুকিয়ে ড্রায়ার রেখে দেয়। বিছানার কাছে এসে তোহফার ললাটে গভীর চুম্বন দিয়ে রুমের বাতি নিভিয়ে দেয়। এরপর ল্যাপটপ নিয়ে বারান্দায় চলে যায় বাকি লিস্ট করতে। নাকিব যেতেই তোহফা চোখ খুলে তাকায়। তন্দ্রায় তার চোখ লেগে এসেছিল, তবে সে পুরোপুরি তন্দ্রায় তলিয়ে যায়নি। বিছানায় শুয়ে বারান্দার ঠাইয়ের দিকে তাকিয়ে থাকে। বিয়েটা শুধু রেজিস্ট্রি করে করা হবে, তবুও আয়োজনের কমতি নেই। শুক্রবার আসতে এখনো দুদিন বাকি, এখন থেকেই সবাই আয়োজন শুরু করে দিয়েছে। নিশাত তো সকলের জন্য কেনাকাটা সব সেরে ফেলেছে ইতিমধ্যে, তবে এখনো টুকটাক কেনাকাটা যেন তার শেষই হচ্ছে না। তোহফা ছাদের কোনায় দাঁড়িয়ে নিচে সাজানো দেখছে। নামির ডেকোরেশনের লোকজনকে বলে দিচ্ছে কিভাবে কোন দিকে সাজাবে। নিশাতকেও দেখা যায় নিচে। সে লোকগুলোকে ধমকাচ্ছে ঠিক করে গেট সাজানো হয়নি তাই। লোকগুলো আবার নিশাতের কথা শুনে সেভাবেই সাজাচ্ছে। একটু পর হাসানকে দেখ যায়। সে কিছু জিনিস নিয়ে এসেছে, সেগুলো নিশাতের হাতে দেয়। নিশাত জিনিসগুলো নিয়ে বাড়ির ভেতরে চলে যায়। তোহফা হেঁটে গিয়ে দোলনায় বসে। বাড়ির নিচে লোকজনে ভর্তি তাই তার নিচে নামা নিষেধ। ছাদ আর রুমেই হাঁটাহাঁটি করে সময় পার করে।
নিশাত ব্যস্ত হয়ে গেছে বিয়ের কাজ নিয়ে। তোহফার ইচ্ছে করে বাগানে গিয়ে বসতে, কিন্তু সেই সুযোগটা নেই। হঠাৎ চিল্লাচিল্লির শব্দ কর্ণচর হতেই তোহফা ভাবনা থেকে বেরিয়ে ছাদের কিনারায় যায় দেখতে। নিচে দৃষ্টি রাখলেই দেখে রাফির বাবা মেইন গেইটের সামনে দাঁড়িয়ে কান্নাকাটি করছে, কাঁদতে কাঁদতে বিলাপ করে কিছু বলছে। কি করছো ভাবি? নিশাত তোহফার বাহুতে হাত রেখে প্রশ্ন করে। রাফির বাবা কাঁদছে। তোহফা নিশাতের দিকে তাকিয়ে বলে, হ্যাঁ রাফি ভাইকে ফেরত চাইছে, অথচ আমরা জানিও না রাফি ভাই কোথায়। নিশাত বলে, সত্যিই কি তাই? তোহফা নিশাতকের দিকে তাকিয়ে প্রশ্ন করে, হ্যাঁ ভাবি। নিশাত উত্তর দেয়। তোহফা নিশাতের থেকে দৃষ্টি সরিয়ে আবারও রাফির বাবার দিকে তাকায়। হাসান এগিয়ে গিয়ে রাফির বাবার সাথে কথা বলতে থাকে। হাসান কি বলছে তা বুঝতে পারছে না, তবে দেখা গেল রাফির বাবা হাসানের হাত ধরে অনুরোধ করছে। বাকিটা দেখার আগেই নিশাত তোহফাকে টেনে নিয়ে যায় সেখান থেকে। তোহফাকে ছাদ থেকে নিচে নিয়ে আসে নিশাত। নিজের রুমে তোহফাকে নিয়ে প্রবেশ করে, দরজা আটকে দেয়। তোহফা এগিয়ে গিয়ে বিছানায় বসে কয়েকটা শপিং ব্যাগ এনে তোহফার সামনে রাখে নিশাত। ব্যাগগুলো থেকে একে একে কয়েক রঙের শাড়ি বের করে। দেখো কোন রঙের শাড়িটা কালকে পরবা, নিশাত তোহফাকে জিজ্ঞেস করে। এগুলো আবার কিসের শাড়ি? তোহফা শাড়িগুলোর দিকে তাকিয়ে প্রশ্ন করে। তোমার হলুদের, নিশাত জবাব দেয়। মানে কি এসবের? তোহফা আবারও প্রশ্ন করে। দেখো ভাবি, তোমাদের বিয়েতে কিছুই হয়নি ভাইয়া, যেহেতু এবার অনুষ্ঠান করছে আমি ভাবলাম হলুদটাও করি, এতে তোমার কোনো ইচ্ছে অপূর্ণ থাকলো না, না হলে দেখা যাবে বুড়ো বয়সে মনে হবে ইস আমার বিয়েতে সব হলো একটু হলুদ হলো না। এখান থেকে শাড়ি বাছাই করো, কালকে সেটা পরবা। প্রথমে একটু হলুদ অনুষ্ঠান করব, তারপর তোমাকে মেহেদি পরানো হবে, নিশাত উত্তর দেয়। তোমার পছন্দ মতো একটা শাড়ি বাছাই করো, তোহফা নিশাতকে বলে। আমি মেহেদি আর হলুদের থিম মিক্স করে কালকের জন্য ছোট্ট একটা ডেকোরেশন করাছি ছাদে। এক কাজ করো, সবুজ রং পরো, ভালো লাগবে, এটা পরবা কালকে, নিশাত তোহফাকে বলে। নিশাতের কথা শুনে তোহফা হেসে মাথা নাড়ায়। নিশাত তোহফাকে গহনা দেখাতে শুরু করে। রজনী বেগম চুপ করে সব দেখছে। সেদিনের পর থেকে পারভীন শেখ তার সাথে কথা বলছে না, এতে অবশ্য তার মাথা ব্যথা নেই। সোফায় বসে চা খাচ্ছে আর লোকজনের সাজানো দেখছে। পরভীন শেখ রান্নাঘর থেকে বেরিয়ে বিরক্তি নিয়ে আশেপাশে তাকায়। এসবের চক্করে তোহফা নিচে আসছে না আর তারও চা খাওয়া হচ্ছে না। লিজার বানানো চা তার পছন্দ না। লোকজনের কাজ দেখতে দেখতে সিঁড়ির কাছে যায় পারভীন শেখ, তখনই রজনী বেগমের কথা কানে আসে। মনে হচ্ছে বহু বছর আগের স্মৃতি তাজা হচ্ছে এ বাড়িতে। তবে পার্থক্য হলো, কেউ জোর করে নিজের আসন গেড়েছিল আর কেউ ভালোবাসা দিয়ে বাড়ির সকলের মন জয় করেছে। চায়ের কাপে চুমুক দিয়ে রজনী বেগম কথাগুলো বলে। পারভীন শেখের সারা অঙ্গে জ্বালা ধরে যায় রজনী বেগমের কথা শুনে। তাকে উদ্দেশ্য করে কথাগুলো বলা হয়েছে, বুঝতে এক বিন্দু ও সমস্যা হয় না তার। কথার কোনো জবাব না দিয়ে দ্রুত সিঁড়ি বেয়ে উপরে নিজের রুমে গিয়ে দরজা আটকে দেয়। পারভীন শেখের কাণ্ড দেখে রজনী বেগম হাসতে শুরু করে। রাতের বেলা সকলে একত্রে খেতে বসে। অনেকদিন পর খাবারের টেবিলে সকলে উপস্থিত। তোহফা সব সময়ের মতো নিশাতের পাশে বসেছে আর তার পাশে নামির বসেছে। নাকিব বসেছে তার বিপরীতে। নামির বেছে বেছে তোহফার পাতে মাংসের বড় পিসগুলো তুলে দিচ্ছে। বিষয়টা পারভীন শেখের চোখ এড়ায় না, কিছু বলতে গিয়েও বলেন না। তুমি যাদের দাওয়াত দিয়েছো তারাই আসবে, আমি আর অতিরিক্ত কাউকে দাওয়াত দেইনি, নাসিরউদ্দিন শেখ নাকিবকে বলে। ঠিক আছে, আপনার ইচ্ছে, খালারা কেউ আসবে না, নাকিব পারভীন শেখকে জিজ্ঞেস করে। হ্যাঁ বলেছি, ওরা আসবে, পারভীন শেখ গম্ভীর গলায় জবাব দেয়। হাসানের মাকে বলেছো? নাকিব আবারও জিজ্ঞেস করে। বলেছি ওরা শুক্রবার আসবে, পারভীন শেখ জবাব দেয়। শুক্রবার কেন? কালকে আসতে বলো, দিলারা খালা নিশ্চয়ই কালকে আসবে। আচ্ছা আমি বলে দিব, নাকিব বলে।
একদিন আগে এসে শুধু শুধু কি করবে? আর তাছাড়া এত মানুষ আসলে সমস্যা, পারভীন শেখ বিরক্ত হয়ে বলে। একদিন আগে এসে আনন্দ করবে, বাড়িটা যথেষ্ট বড় থাকার মতো পর্যাপ্ত জায়গা আছে। নাকি উত্তর দেয়, আরে পারু এমন করো কেন, আসুক না। হাসান ও কতদিন তার মা বোনকে দেখে না, এই সুযোগে দেখা হয়ে যাবে। পারভীন শেখকে ফোন কেটে বলে রজনী বেগম। রজনী বেগমের কথায় পারভীন শেখ চুপ থাকে। এত কিছুর মধ্যে হাসান মাথা নিচু করে চুপচাপ খাচ্ছে, তার চোখে জল এসে ভিড় করেছে। কোন রকম খাবারগুলো গিলে টেবিল থেকে উঠে বাথরুমের দিকে চলে যায়। নাকিব বিষয়টা বুঝতে পারে, খাওয়া শেষ করে সকলে উঠে নিজের রুমের দিকে চলে যায়। লিজা আর খুশি বেগম সব কিছু গোছাতে থাকে। নাসিরুদ্দিন শেখ, হাসান আর নাকিব ছাদে চলে যায়। তোহফা নিজের রুমের দিকে যেতে নিলে পারভীন শেখ তাকে ডাক দেয়। পারভীন শেখের রুমের প্রবেশ করে তোহফা দেখে বিছানা ভর্তি গহনার বাক্স, সবগুলোই খুলে রাখা। পারভীন শেখ গহনার দিকে তাকিয়ে আছে। আমাকে ডেকেছেন, নীরবতা ভেঙে তোহফা জিজ্ঞেস করে। আসো এখানে বসো, পারভীন শেখ তোহফাকে বলে। তোহফা এসে পারভীন শেখের পাশে বসে, দেখো আমি তোমাকে পছন্দ করি না, তোমাকে অপছন্দের করার তেমন কোনো শক্ত কারণ নেই, এমনি পছন্দ না। জানি আমার থেকে কোনো রকম আশা তুমি করো না, যেমনটা আমিও আমার শাশুড়ির থেকে করতাম না, পারভীন শেখ বলে। তোহফা পারভীন শেখের কথা শুনে তাকিয়ে থাকে তার দিকে। আমিও তোমার মতো এ বাড়িতে বউ হয়ে যখন এসেছিলাম কেউ আমায় পছন্দ করেনি, কারণ নাকিবের বাবা আমাকে পছন্দ করে বিয়ে করেছিল। এত বছরে শাশুড়ির মন জয় করতে ব্যর্থ আমি। তোমাকে দেখে আমার সেই পুরনো দিনগুলো মনে পড়ে। নাকিবের বাবাও একদিন এভাবে বাড়ির সকলের বিরুদ্ধে গিয়ে আমাদের বিয়ের অনুষ্ঠান করেছিল। সেই সময় আমার শাশুড়ি মুখ ফিরিয়ে নিলেও শ্বশুর আমাকে দোয়া করে কিছু গহনা দিয়েছিল। আজকে আমার মনে হলো সেগুলো তোমাকে দেওয়া উচিত। কথাগুলো বলে পারভীন শেখ তোহফার দিকে তাকায়। তোহফা কি বলবে খুঁজে পায় না। এসবের কোনো প্রয়োজন নেই, আপনি শুধু দোয়া করে দেন, তোহফা পারভীন শেখকে বলে। পারভীন শেখ তোহফার কথায় কান না দিয়ে একটা বাক্সে গহনা রাখতে শুরু করে। এরপর কয়েকটা বাক্স বন্ধ করে তোহফার সামনে ধরে। এগুলো নাও তোমার সব, এখান থেকে যেটা পছন্দ হয় শুক্রবারে পরবা, পারভীন শেখ তোহফাকে বলে। এগুলো আমি নিতে পারবো না, তোহফা নাকচ করে বলে। কথা না বাড়িয়ে এগুলো নিয়ে যাও, আমার আবার মতিগতি পরিবর্তন হলে সমস্যা, দীর্ঘশ্বাস ফেলে পারভীন শেখ বলে। তোহফা কিছু বলতে চাইছিল, এর আগেই বাক্সগুলো পারভীন শেখ তোহফার হাতে দেয়। যাও এখন নিজের রুমে, আমি ঘুমাবো, পারভীন শেখ তোহফাকে বলে। পারভীন শেখের এমন আচরণের কারণ খুঁজে পায় না তোহফা। বাক্সগুলো হাতে নিয়ে বসা থেকে উঠে দাঁড়ায়। আমরা দুজনই এ বাড়ির বউ, কিন্তু তোমার আর আমার মধ্যে পার্থক্য হলো তুমি ভাগ্যবতী আর আমি অসহায়। পারভীন শেখের মুখে এমন কথা শুনে তোহফা থমকে যায়, পিছন ফিরে তাকায়। পারভীন শেখ চুপ করে বসে আছে, তার দৃষ্টি ফ্লোরে। তোহফা কিছু না বলে রুম থেকে বেরিয়ে যায়। পারভীন শেখের চোখ থেকে এক ফোঁটা অশ্রু গড়িয়ে তার হাতের উল্টো পিঠে পড়ে। তোহফা রুমে এসে বাক্সগুলো বিছানার উপর রাখে। তার মনের মধ্যে খচখচ করছে পারভীন শেখের কথা শুনে। নাকিবের সাথে কথা বলতে রুম থেকে বের হয়। ছাদের দিকে যেতে নিলে দেখে নাসিরুদ্দিন শেখ ছাদের সিঁড়ি বেয়ে নামছে। তোহফাকে দেখে নাসিরুদ্দিন শেখ কোনো প্রতিক্রিয়া দেখায় না, তাকে পাশ কাটিয়ে রুমে চলে যায়। তোহফা সিঁড়ি বেয়ে ছাদে যেতে নিলে হাসান আর নাকিবের গলার স্বর পায়। সে থেমে যায় সেখানেই। বাবা যাওয়ার পর মা আর বোনই আমার সব, ওদের থেকে দূরে থাকতে কষ্ট হয়, তবুও ওদের ভালো রাখতে যা যা করা প্রয়োজন করছি, হাসান বলে। খালা আর হাফসাকে এখানে নিয়ে আয়, নাকিব হাসানকে বলে। না ভাই, মা কিছুতেই আসতে চায় না, বলেছি আলাদা বাসায় রাখবো, তাও সে বাবার সেই ছোট বাড়ি ছেড়ে আসতে নারাজ। বাবার সমস্ত স্মৃতি সেই বাড়িতে কিভাবে ফেলে আসবে সে, হাসান জবাব দেয়। নাকিব চুপ হয়ে যায় হাসানের কথা শুনে।
আমার কখনো কিছু হলে আপনি ওদের খেয়াল রাখবেন, এটা আপনার কাছে আমার অনুরোধ। হাসান নাকিবের হাত ধরে বলে, দূর বোকা, কি যে বলিস। নাকিব হাসানকে টেনে বুকে নিয়ে নেয়। তোহফা আর ছাদে যাওয়ার সাহস করে না, সিঁড়ি বেয়ে নিচে চলে আসে। রুমে এসে গহনার বাক্সগুলো রিডিং টেবিলের উপর রেখে বিছানায় শয়। ঘণ্টা খানেক পর নাকিব এসে দিভানে শয়। সকাল থেকেই ব্যস্ত সময় পার করছে সকলে, বাড়িতে মেহমানরা আসতে শুরু করেছে, বাড়ি সাজানো হয়ে গেছে গতকালকে, ছাদে হলুদের জন্য সাজানো হয়েছে, দিলারা এসেছে সকাল বেলা, সাথে তার মেয়েকেও এনেছে, হাসানের মা এসেছে দুপুর বেলা, পারভিন শেখের তিন বোন আর নাসিরুদ্দিন শেখরা তিন ভাই এক বোন। বাকি দুই ভাইয়ের সাথে নাসিরুদ্দিন শেখের সম্পর্ক খারাপ, শুধু বোনের সাথে সম্পর্ক ভালো। নাসিরুদ্দিন শেখের বোন এসেছে নিজের স্বামী সন্তান নিয়ে। দুপুরের মধ্যে সকল কাজ সেরে নিশাত তোহফাকে নিয়ে রুমে চলে আসে। সবুজ রঙের শাড়িটা পরিয়ে দেয়, সাথে কাঁচা ফুলের গহনা। মেক আপ করাতে বসালে তোহফা না করে। নিশাত অনেক জোরাজুরি করলেও তোহফা শুনে না। আগত্যা নিশাত নিজেই সাজতেন থাকে। নিশাতের বান্ধবীরা সেজেগুজে বিকাল বেলা চলে আসে। সন্ধ্যার পর তোহফাকে নিয়ে সব মেয়েরা ছাদে চলে যায় হলুদ লাগাতে। তোহফাকে বসিয়ে সবাই গল্প শুরু করে। নামি ছাদের দরজা দিয়ে উকি দিচ্ছে। নাকিব করা ভাষায় বলেছে, কোনো ছেলে ছাদে যেতে পারবে না, শুধু মেয়েরা হলুদের অনুষ্ঠান করবে। নামির লুকিয়ে লুকিয়ে তোহফার কাছে এসে তোহফার গালে হলুদ লাগিয়ে দেয়। পরি চলো পালিয়ে যাই, তোমাকে যেই সুন্দর লাগছে আমি চোখ ফেরাতে পারছি না। নামিরের কথা শুনে তোহফা হেসে দেয়, এই তোর এখানে কি, যা ভাগ। নিশাত নামিরকে কিল দিয়ে বলে, তোরে পেতনির মতো লাগছে। নামির নিশাতের দিকে ভেঞ্চি দিয়ে বলে, কি বললি। নিশাত রাগী গলায় জিজ্ঞেস করে। নামির দৌড়ে পালায় ছাদ থেকে। নামির যেতেই মেয়েরা সব অট্টহাসিতে ফেটে পড়ে। শুরু হয় হলুদের অনুষ্ঠান। মেয়েরা একে একে গান গায়, এরপর নৃত্য করে, কেউ বা গল্প শোনায়। তোহফার কাছে সময়টা বেশ লাগে। হলুদ দেওয়ার পালা এলে রজনী বেগম সবার প্রথমে তোহফাকে হলুদ ছোঁয়ায়। এরপর পারভিন শেখ আসে। দিলারা হলুদ ছোঁয়াতে এলে নিশাত হাসানের মাকে টেনে এনে বসায়। এতে দিলারা অপমানিত বোধ করে। হাসানের মা আর ছোট বোন হাফসা তোহফার গালে হলুদ ছোঁয়ায়। একে একে সকলের হলুদ ছোঁয়ানো হলে তোহফাকে বসানো হয় হাতে মেহেদি লাগাতে। প্রায় চার ঘণ্টা পর তোহফার দুই হাত ভর্তি মেহেদি লাগানো শেষ হয়। ততক্ষণে রাত বাজে দুইটা। আড়মোড়া ভেঙে তোহফা উঠে দাঁড়ায়। নিশাতকে বলে ছাদ থেকে নেমে আসে। রুমে এসে দেখে দরজা ফাঁকা করে খোলা। হাতের কনুই দিয়ে দরজা ঠেলে রুমে প্রবেশ করে সে। পুরো রুম অন্ধকার, তবে আজকে আকাশে চন্দ্র থাকায় তার আলোতে রুম ঝলমলে করছে। নাকিবকে রুমে দেখতে না পেয়ে বারান্দায় যায়। নাকিব রকিং চেয়ারে বসে চোখ বন্ধ করে আছে। এতক্ষণে এলে। চোখ বন্ধ রেখেই নাকিব তোহফাকে প্রশ্ন করে। তোহফা চমকায় নাকিবের প্রশ্ন শুনে। সে যে রুমে এসেছে নাকিব ঠিকই টের পেয়েছে। হাতে মেহেদি লাগাচ্ছিল তাই দেরি হল। তোহফা উত্তর দেয়, কই দেখি। নাকিব উঠে সোজা হয়ে বসে তোহফার হাত টেনে বলে। তোহফা হাত মেলে নাকিবকে দেখায়। দুই হাতের তালুতে নাকিবের নামটা স্পষ্ট বাংলায় লেখা, যা দেখে নাকিব খুশি হয়। তোহফার দিকে মুখ তুলে তাকালে তোহফার গাল ভর্তি হলুদ দেখতে পায়। হলুদগুলো শুকিয়ে তোহফার গালে আস্তরণ ফেলে দিয়েছে। হলুদ তো মুছনি, নাকিব তোহফাকে বলে। হ্যাঁ, হাতে মেহেদি তাই, তোহফা উত্তর দেয়। নাকিব বসা থেকে উঠে দাঁড়ায়। এরপর রুম থেকে এক গ্লাস পানি নিয়ে আসে। পানি দিয়ে তোহফার গাল ঘষতে শুরু করে। এতে শুকনো হলুদগুলো আগের মতো পেস্ট হয়ে যায়। গ্লাসটা টি টেবিলে উপর রেখে তোহফার দুই গালে হাত রেখে নিজের দিকে তোহফাকে ফেরায় নাকিব। নিজের গাল বাড়িয়ে তোহফার গালে স্পর্শ করে। এতে সমস্ত হলুদ তার গালে লাগে। দাড়ির খোঁচায় তোহফা ব্যথা পেয়ে চোখজোড়া বন্ধ করে ফেলে। নাকিব নিজের গাল তোহফার দুই গাল ঘষে হলুদগুলো নিজের গালে নিয়ে নেয়। ব্যথায় দাঁত দিয়ে ওষ্ঠ চেপে ধরে তোহফা।
নিজের কাজ শেষ করে তোহফার দুই গালে হাত রেখে সোজা হয়ে দাঁড়ায় নাকিব। এখনো তোহফার গালে কিছুটা হলুদ রয়েছে। নাকিবের ঠোঁটের কোনায় হাসি দেখা যায়, যা দেখে হতবাক হয়ে যায় তোহফা। নাকিবকে কখনো সে হাসতে দেখেনি। তোহফার গাল থেকে হলুদ নিয়ে তোহফার নাকের ডগায় লাগিয়ে দেয় নাকিব। তোহফা বোকার মতো নাকিবের দিকে তাকিয়ে থাকে। চন্দ্রে তোহফার মুখশ্রী নাকিবকে তার কাছে টানছে। এক ধানে নাকিব তোহফার দিকে তাকিয়ে থাকে। তোহফা নাকিবকে ধাক্কা দিয়ে নিজে থেকে দূরে সরায়, এতে নাকিবের ধ্যান ভাঙে। তোহফাকে ছেড়ে নাকিব রুম থেকে বড় বড় কদম ফেলে বেরিয়ে যায়। এখানে বেশিক্ষণ থাকলে সে আর নিজেকে সামলাতে পারবে না, তাই তোহফা নিজের হাতের মেহেদির দিকে তাকায়। নাকিবকে তখন ধাক্কা দেওয়াতে মেহেদি কিছুটা লেপ্টে গেছে, বোধ হয় নাকিবের শুভ্র রঙের পাঞ্জাবিতেও লেগেছে। বারান্দার চেয়ারে বসে গগনের পানে চেয়ে থাকে তোহফা। বাকি রাত নাকিব আর রুমে ফেরেনি, তোহফাও নির্ঘুম কাটিয়েছে। ভোরবেলা নিশাত তোহফাকে গোসল করিয়ে খাইয়ে দিয়েছে। পার্লার থেকে নাকি মেয়েরা আসবে তাকে সাজাতে। পার্লারের মেয়েরা আসে সকাল 8টার দিকে। প্রথমে তোহফাকে সাজাতে নিলে তোহফা না করে, তোহফাকে রেখে বাকিদের সাজিয়ে দিতে শুরু করে তারা। রেজিস্ট্রি হবে জুম্মার নামাজের পর। তোহফা এখন নিশাতের রুমে, তাই নাকিবের সাথে গত রাতের পর আর দেখা হয়নি। নাকিব তৈরি হয়ে বেরিয়ে গেছে, সে ফিরবে জুম্মার নামাজের পর। বেলা 12টা বাজতেই সকলকে সাজানো শেষ হয়। নিশাত বিরক্ত হয়ে সবাইকে রুম থেকে বের করে দেয়। তারও সাজা শেষ, শুধু তোহফারই এখনো সাজ হয়নি। আপনারা ভাবিকে সাজান জলদি, আমি সবাইকে নিয়ে বাহিরে যাচ্ছি, নিশাত পার্লারের মেয়েদেরকে বলে। মেয়েরা মাথা নাড়িয়ে তোহফাকে সাজাতে শুরু করে। সাজানো শেষ হলে তোহফাকে শাড়ি পরিয়ে দেয়। খুবই সিম্পল সাজ, দেওয়াতে সময় কম লেগেছে। হঠাৎ দরজায় কেউ জোরে জোরে আঘাত করে। রুমের ভেতর তোহফা বাদে চারজন মেয়ে ছিল পার্লারের। এর মধ্যে একজন গিয়ে দরজা খুলে, দরজা খেলার সাথে সাথে একদল লোক মেয়েটাকে ধাক্কা মেরে রুমে প্রবেশ করে। মেয়েগুলো ভয়ে এক জায়গায় জড়ো হয়ে যায়। তোহফা মূর্তির মতো বিছানায় বসে থাকে। এক লোক এসে তোহফার হাত ধরে টানতে শুরু করে। তোহফা হাত ছাড়াতে চেষ্টা করলে লোকটা তোহফার মাথায় পিস্তল ধরে। পিস্তল দেখে তোহফা শান্ত হয়ে যায়। নিচতলায় নিশাত তার বান্ধবীদের সাথে হাসাহাসি করছিল। রজনী বেগম, পারভিন শেখ, দিলারা, হাসানের মা সকলেই নিচে। এমন সময় গুলির শব্দে সবাই আটকে সিঁড়ির দিকে তাকায়। 12 জন লোক তোহফাকে ঘিরে সিঁড়ি বেয়ে নিচে নামছে। 2 জন দুই দিক থেকে তোহফার মাথায় পিস্তল ধরে রেখেছে। নিশাত চিৎকার করে উঠে এ অবস্থা দেখে। নামির নিজের রুম থেকে বেরিয়ে দৌড়ে আসে নিশাতের চিৎকার শুনে। এসে তোহফাকে ওই অবস্থায় দেখে লোকগুলোর দিকে এগিয়ে গেলে তাদের মধ্যে থাকা একজন নামিরের পায়ে গুলি করে। নামিরের এ অবস্থা দেখে তোহফা সাথে সাথে চিৎকার করে, কাঁদতে শুরু করে। পা ধরে সাথে সাথে ফ্লোরে লুটিয়ে পড়ে নামির। লোকগুলো তোহফাকে নিয়ে বাড়ির বাহিরে যেতে নিলে গার্ডরা সকলের দিকে পিতারা চিহ্নস্থ লতাক করে। পারভিন শেখ, নিশাত সহ রজনী বেগম দৌড়ে এসে নামিরকে ধরে। ওদেরকে যেতে দাও, নইলে তোমাদের পেয়ারে ম্যাডামের জান যাবে। পরিচিত মেয়েলি কণ্ঠ শুনে সকলেই বিস্ফোরিত নয়নে তাকায়। লিজা চুলের বিনুনি ঘুরাতে ঘুরাতে এসে তোহফার সামনে দাঁড়ায়। নিশাতের বুঝতে অসুবিধা হয় না এইসব কিছুর পিছনে লিজা আছে, আর সে এদেরকে বাড়ির ভেতরে ঢুকেছে, না হলে এত সিকিউরিটিতে বাড়ির ভেতরে প্রবেশ করা অসম্ভব। সব গুলা পিস্তল নামিয়ে রাখো, নইলে এখনই। লিজাকে বাকিটা বলতে হয় না, এর আগেই নিশাতের গলা পাওয়া যায়। সবাই পিস্তল নামিয়ে ওদেরকে যেতে দাও, চিৎকার করে নিশাত গার্ডদের বলে। গার্ডরা নিশাতের কথা মতো পিস্তল নামিয়ে সরে দাঁড়ায়। লিজা শয়তানি হাসি দিয়ে তোহফা সহ 12 জন লোককে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যায়। তোহফা ঘাড় ঘুরিয়ে শেষবারের মতো অশ্রুসিক্ত নয়নে সকলের পানে দৃষ্টি রাখে। গেটের বাহিরেই গাড়ি অপেক্ষায় ছিল। তোহফাকে টেনে নিয়ে গাড়িতে বসিয়ে সকলে চড়ে বসে এরপর গাড়ি রওনা দেয় অজানা গন্তব্যে। নিশাত তাড়াতাড়ি ফোন বের করে নাকিবকে কল দেয়, কিন্তু সে কল রিসিভ করে না।
কয়েকবার কল দিয়ে নাকিবকে না পেয়ে ফোনটা ছুড়ে দেয় নিশাত। এদিকে নামির ব্যথায় কাতরাতে থাকে। গার্ডরা ছুটে এসে তাকে তুলে নিয়ে গাড়ির দিকে যায়। পিছন পিছন নিশাত দৌড়ে যায়। এরপর কি হবে? নামির সুস্থ হবে তো? তোহফা কি বাঁচবে এদের হাত থেকে? নাকিব কি পারবে তোহফাকে বাঁচাতে? সমাপ্ত। গল্প এক আন্ডারস্কোর প্রহর। গল্পের শেষ অংশ, প্রথম অধ্যায়। লেখনীতে ঈশিতা ঈশা। গল্পের প্রথম অধ্যায় এখানেই শেষ।